তো আমরা একদম শুরু থেকে শুরু করব। দেখেন তো একটা ওয়েবসাইট বানাতে কি কি লাগে? একটা ওয়েবসাইট বানাতে প্রথমে লাগে হচ্ছে একটা ডোমেইন, একটা হোস্টিং, তাই না? ডোমেইন কি? ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম। তো ডোমেইন আসলে ওয়েবসাইটের নাম বলি আমরা, বাট ডোমেইন আসলে মূলত এক ধরনের আইপি, ঠিক আছে? ডোমেইন হচ্ছে মূলত একটা আইপি। তো এই আইপিটাকে যখন আমরা ডিএনএস এ কনভার্ট করি, তখন আমরা এটাকে একটা নাম আকারে দেখতে পাই, তাই না? প্রত্যেকটা ডোমেইনের একটা ডোমেইন নেম সার্ভার আছে, সেই ডোমেইন নেম সার্ভারের সাথে আমরা যখন এটাকে কানেক্ট করে ফেলি, তখন আমরা সেটাকে নাম আকারে দেখতে পাই। তো আসলে আমরা যে ডোমেইনে কিনি না কেন, .com, .net, হাবিজাবি, সবকিছুই আসলে আমাদের একটা আইপি অ্যাড্রেস, তাই না? তো সেই আইপি অ্যাড্রেসটাই আমরা আসলে ডোমেইন আকারে দেখি। তো এই ডোমেইনের বিভিন্ন রকমের ভাগ আছে, একটা হচ্ছে টপ লেভেলের ডোমেইন, একটা হচ্ছে একবারে লো লেভেলের ডোমেইন, তাই না? তো টপ লেভেলের ডোমেইন যেগুলো আছে সেগুলো কি? টপ লেভেলের ডোমেইন গুলোকে আমরা আসলে সংক্ষেপে টিএলডি বলি, ঠিক আছে? টিএলডি হচ্ছে .com, .net, .org, .co, .uk, .com, .ed, তো এরকম যতগুলো আছে হচ্ছে না 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 আমি তো গেছিলাম, ভাই বললো যে এটা বগুড়া পাঠাই দিচ্ছে, এই জন্য তো আমি চলে আসছি। ভাই কাছে গেলাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, 6টার পরে। তো টপ লেভেল ডোমেইন হচ্ছে .com, .net, .org, .co, .uk, .bd, হাবি জাবি, এগুলো যা আছে সবকিছু। এরপরে যেগুলো আছে যেমন হচ্ছে .tk, .ca, .online, .tv, এই সবকিছু হচ্ছে .xyz, এগুলো কোনোটাই কিন্তু টপ লেভেল ডোমেইন না, ঠিক আছে? তো টপ লেভেল ডোমেইন গুলো আমাদেরকে চুজ করতে হবে, কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য, এসইওর জন্য আসলে আমাদের টপ লেভেলের ডোমেইনই আসলে দরকার, ঠিক আছে? তো আমরা এখান থেকে টপ লেভেলের ডোমেইন চুজ করবো। তো এই সাইটের নাম হচ্ছে namecheap.com। তো namecheap থেকে আমরা খুব সহজে ডোমেইন কিনতে পারি, খুব অল্প দামে ডোমেইন কিনতে পারি। তো আমরা যারা ইন্টারনেট মার্কেটার, আমরা যারা এই লাইনে কাজ করি, সবারই পার্সোনাল একটা ওয়েবসাইট থাকা দরকার, তাই না? তো আপনারা চাইলে ডোমেইন হোস্টিং যদি দরকার হয়, আপনারা নেমচিপ থেকে নিজেরাই কিনে নিতে পারবেন। যদি নিজেরা নিয়ে না কিনতে পারেন, অ্যাটলিস্ট আমাকে বলবেন, আমি আপনাদেরকে এখান থেকে ডোমেইন এবং হোস্টিং গুলো নিয়ে দিব। চেষ্টা করবেন সবারই নিজেদের একটা ওয়েবসাইট রাখার জন্য, ঠিক আছে? তো অথবা আপনারা 3-4 জন মিলে একটা ডোমেইন কিনতে পারবেন, একটা হোস্টিং কিনতে পারবেন, কিনে নিজেদের ডোমেইন গুলো কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো নেমচিপ এর এখানে একটা হোস্টিং প্যাকেজ আছে, যে হোস্টিং প্যাকেজটা হচ্ছে প্রায় $50 একটা প্যাকেজ। এখানে আপনি আনলিমিটেড সাইট হোস্ট করতে পারবেন। তো আপনারা 4-5 জন মিলে বা 8-10 জন মিলে এক হয়ে একটা হোস্টিং এর প্যাকেজ যখন কিনে নেবেন, তখন এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনারা রাখতে পারবেন, ঠিক আছে? তো এই যে এই প্ল্যানটাও নিতে পারেন চাইলে, নেমচিপ এর এই প্ল্যানটাতে আনলিমিটেড ওয়েবসাইট রাখা যায়, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে নেমচিপ এর পপুলার একটা প্ল্যান। আচ্ছা, তো দেখেন এই হচ্ছে নেমচিপ এর অ্যাকাউন্টের প্যানেল। তো এই নেমচিপ অ্যাকাউন্ট থেকে আসলে আমাদের ডোমেইন গুলো কিনতে হবে। ডোমেইন গুলো কেনার পরে আমরা হোস্টিং গুলো এখান থেকে কিনবো। কেনার পরে আমরা ডোমেইন আর হোস্টিং যখন এক করে ফেলবো, তো তখন আমরা একটা ওয়েবসাইটের কাজ করতে পারবো। তো চলুন আমরা একটা ওয়েবসাইটের কাজ এখান থেকে করার চেষ্টা করব। তো প্রথমে আগে আর আমরা একটু দেখি যে একটা ডোমেইনের সাথে একটা হোস্টিং কিভাবে কানেক্ট করে, তাই না? ধরেন আমি যেকোনো একটা ডোমেইনে যাই, ওকে, এখানে অনেকগুলো ডোমেইন এবং অনেকগুলো হোস্টিং আছে। আমি একটা ডোমেইন হোস্টিং সিএস করতে চাচ্ছি। আচ্ছা, মনে করেন এই যে এই ডোমেইনটা, হ্যাঁ, এটা আমার একটা নষ্ট হওয়া ডোমেইন। নষ্ট হওয়া ডোমেইন বলতে আসলে এটা
ডোমেনটা কিনতে যে একটা ওয়ার্ড আমার ক্লায়েন্ট ভুল বলছিল, যার কারণে পরবর্তীতে ডোমেনটা কেনা হয়ে যাওয়ার পরে ক্লায়েন্ট আবার এটা ঠিক করে আমাকে দিয়ে কিনেছে, তাহলে এই ডোমেনটা পুরোপুরি একটা নষ্ট ডোমেন, ঠিক আছে? সো আমরা এই ডোমেনটাকে একটা হোস্টিং এর সাথে কানেক্ট করি এখন। ওকে, কানেক্ট করে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে। তো প্রথমে এই ডোমেনটা এখানে আসবেন, আসার পরে এখানে ম্যানেজে ক্লিক করতে হবে। যে ডোমেনটার সাথে আমরা হোস্টিং কানেক্ট করতে চাচ্ছি সেই ডোমেনটার সাথে হোস্টিং কানেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করলে আমরা এরকম ডোমেনের ড্যাশবোর্ডে চলে আসব। এটা হচ্ছে ডোমেনের ড্যাশবোর্ড। আপনি চাইলে এই ডোমেনের সাথে আরো অন্য কোনো ডোমেইন রিডাইরেক্ট করে রাখতে পারবেন এখান থেকে অ্যাড রিডাইরেক্ট ক্লিক করে। এটা হচ্ছে সোর্স ইউআরএল, এটা হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল। আরো অনেক অনেক ফিচার এখানে আছে। তো তার মধ্যে থেকে আমরা যেটা করব ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট করার জন্য প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের নেম সার্ভার অ্যাড করা। তো দেখেন এটা হচ্ছে ডিএনএস, একটা হচ্ছে নেমচিপের বেসিক ডিএনএস। আমরা যখন একটা ডোমেইন কিনি তখন অটোমেটিক্যালি আমাদের এই বেসিক ডিএনএস টা সিলেক্ট করা থাকে, কিন্তু আমরা যদি আমাদের নেমচিপেরই কেনা হোস্টিং এর সাথে এই ডোমেইনটাকে কানেক্ট করতে চাই তাহলে আমাদের এটা ওয়েব হোস্টিং ডিএনএস সিলেক্ট করতে হবে, নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস। যদি আমাদের হোস্টিংটা অন্য জায়গা থেকে কেনা থাকে তখন কি হবে, ঠিক আছে? তখন কি হবে, তখন আমরা কাস্টম ডিএনএস সিলেক্ট করব, করে যেখানকার হোস্টিং আমাদের কেনা সেখানকার আমাদের একটা ডিএনএস সার্ভার দিবে, সেই ডিএনএস সার্ভারটা আমরা এটার সাথে বসাই দিব। বসাই দিলে আমাদের এটা সেট আপ হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস সিলেক্ট করতেছি, কারণ হচ্ছে আমরা এই নেমচিপের হোস্টিংটাই আসলে ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, সিলেক্ট করে আমরা জাস্ট ডোমেইনটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা কোন হোস্টিং এর সাথে এটা অ্যাড করতে চাচ্ছি সেই হোস্টিং আমাদেরকে চলে যেতে হবে। তো এখন আমি একটা হোস্টিং এর সাথে অ্যাড করি, দেখেন তাহলে এখান থেকে হোস্টিং গুলো দেখা যাবে। অল ডোমেইনস, ওকে। তো মনে করেন আমরা এটার সাথে কানেক্ট করব, ঠিক আছে? এই হোস্টিং টা আমরা এখান থেকে গো টু সিপ্যানেলে যাব। তারপর এখান থেকে আমাদের আসতে হলো এখান থেকে অ্যাড অন ডোমেইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা কোন ডোমেইনটা এই হোস্টিং এর সাথে অ্যাড করতে চাচ্ছি সেটা আমাদের এখানে দিতে হবে। তো দেওয়ার পরে আমরা যখন বাইরে একটা ক্লিক করব অটোমেটিক্যালি সাব ডোমেইন এখানে ফিল আপ হয়ে যাবে, এখানে জাস্ট অ্যাড ডোমেইনে ক্লিক করতে হবে।
সময় লাগবে আর হোটেল। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে সেকেন্ড চলে যাব। সবটা প্লাস অ্যাপ ইনস্টল, এটার দ্বারা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো সিপ্যানেল থেকে। মনে রাখবেন এটার দ্বারাই কিন্তু সিপ্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এখান থেকে দেখেন দুইটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, একটা সফট ডোমেইন ক্রিয়েট করা আছে। দুপুরবেলার টাইমটা একটা ফালতু টাইম, বুঝছেন? প্রচন্ড পরিমাণে যখন ঘুম আসে সেরকম হচ্ছে কনসেন্ট্রেশন ধরে রাখার সমস্যা। এখান থেকে দেখেন ডোমেনটা সিলেক্ট করতে হবে, কোন ডোমেনটা আপনি ইনস্টল করতে যাচ্ছেন সেটা। এখান থেকে পাসওয়ার্ডটা সেট করতে হবে, পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা কপি করে দিন, নাহলে পরবর্তীতে ঝামেলা আসে। অডিয়েন্সটা আপডেট হতে একটু সময় লাগতে পারে, আমরা ইনস্টল করার সাথে সাথে যে সাইটে ঢুকতে পারবো তা আমাদের কিছুক্ষণ সময় নিয়ে তারপরে ঢুকতে হবে। সাইটের সাথে সিলেক্ট করা হয়নি, যাই হোক কপাল ভালো, আমরা আমাদের সাইটের মধ্যে ঢুকতে পারলাম, ঠিক আছে? তো এই যে দেখেন ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডটা চলে আসছে, বুঝতে পারছেন যে ওয়ার্ডপ্রেস কত সহজে ইনস্টল করা যায়, সময় লাগতে পারে। চলে আসছে ওয়ার্ডপ্রেস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ডোমেনের সাথে একটা হোস্টিং কানেক্ট করতে হয়, আর ডোমেন হোস্টিং কিভাবে কিনে এটা আসলে সবাই পারে, এটা আমি আর এখন দেখালাম না। ওটা খুবই সহজ, জাস্ট ডলার টপ আপ করে পেমেন্ট করে দিলে হয়ে যায়। তো ডোমেন কেনার পরে যখন আপনি হোস্টিং কিনবেন, দেখেন আমার ডোমেইন আলাদা ছিল, হোস্টিংও আলাদা ছিল। সো আমি আলাদা ডোমেনের সাথে আলাদা হোস্টিং কানেক্ট করলাম, কানেক্ট করে সেটা আমি সাবটা ক্লাস অ্যাপ ইনস্টল দিয়ে আমি এটাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবে। তো এখন ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডের সাথে একটু আপনাদের পরিচয় করাই দিই। এটা হচ্ছে হোম সেকশন, এটা হচ্ছে আপডেট, এটা হচ্ছে পোস্ট সেকশন। তো আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ব্লগের পোস্ট গুলো দেখি, তো সেই পোস্ট গুলো এই পোস্ট সেকশনের মধ্যে থাকে, ওকে? সেই পোস্ট গুলো এই পোস্ট সেকশনের মধ্যে থাকে। তারপর আচ্ছা এটা আমাদের আপাতত লাগতেছে না, এটা হচ্ছে আমাদের পোস্ট সেকশন। তো এখান থেকে আমরা ক্যাটাগরি, এটা হচ্ছে পোস্টের ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি সিলেক্ট করে বিভিন্ন রকমের পোস্ট করতে পারি। যেমন হতে পারে না যে বিভিন্ন পোস্টের ক্যাটাগরি আছে, একটা পোস্টের ক্যাটাগরি হচ্ছে ধরেন আমরা যদি দেখি নিউজ পেপার আকারে চিন্তা করি তাহলে বাংলাদেশের ক্যাটাগরি হতে পারে, আন্তর্জাতিক একটা ক্যাটাগরি হতে পারে, বিভিন্ন ক্যাটাগরি পোস্ট কিন্তু বিভিন্ন ইয়ের মধ্যে আমরা প্রথম আলোর পত্রিকার মধ্যে গেলেই যেরকম দেখতে
এটা হচ্ছে ট্যাগ, এটা দরকার নাই। এটা হচ্ছে মিডিয়া সেকশন। তো আপনার যদি কখনো আমার সাইটের মধ্যে ঢুকেন তাহলে দেখতে পাবেন যে আমার সাইটে অনেক অনেক মিডিয়া ফাইল, আমার সাইটে অনেক ইমেজ, আমার নিজের ফটো আছে, আমার টিম মেম্বারের ফটো আছে। তাহলে সমস্ত ফটো আসলে জমা থাকে কোথায়? ফটোগুলো সব জমা থাকে এই মিডিয়া সেকশনের মধ্যে। এখান থেকে আপনারা খুব ইজিলি ফটোগুলো এডিট করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এই হচ্ছে আমাদের মিডিয়া সেকশন। এখানে আপনার ওয়েবসাইটের সমস্ত পিকচার, পিডিএফ, অডিও, ভিডিও যা আপলোড করেন এখানে সব কিছু জমা। এটা হচ্ছে পেজ সেকশন। তো পোস্ট আর পেজের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। পোস্টের কাজ হচ্ছে যে বিভিন্ন রকমের ব্লগের পোস্ট করা, আর পেজের কাজ হচ্ছে আপনি সরাসরি অ্যাড করে ডিরেক্ট একটা পেজ, একটা পেজ আপনি ডিজাইন করে ফেলতে পারবেন। যেমন হচ্ছে আমাদের সাইটের মধ্যে হোম পেজ থাকে, অ্যাবাউট পেজ থাকে, প্রাইভেসি পলিসি পেজ থাকে, কন্ট্যাক্ট পেজ থাকে। এই পেজ গুলো বানাই এখান থেকে, আর ব্লগের যে পোস্ট গুলো দেখতে পাই সেই পোস্ট গুলো বানাই আমরা এই পোস্ট সেকশন। তো কখনোই এই দুটা জিনিস আপনারা এক করবেন না। আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা এই পেজ আর পোস্ট এটা অনেকে বুঝে না, এটা এক করে ফেলে সমস্যা। তারপর এটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশন। কমেন্ট হচ্ছে যে আমাদের ব্লগের পোস্টে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্ট গুলো আমরা দেখতে পারবো, কি কমেন্ট করলো, কি লিখলো না লিখলো সব কিছু আমরা এখানে দেখতে পারবো। তারপর এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স সেকশন। এই অ্যাপিয়ারেন্স সেকশনের মধ্যে থেকে আমরা আমাদের সাইটের গুরুত্বপূর্ণ চেঞ্জ গুলো দেখতে পারবো। অ্যাপিয়ারেন্স সেকশনের মধ যে প্রথম মানে সেকশনটা এটা হচ্ছে থিম। এখান থেকে আমরা আমাদের সাইটের থিমটা চেঞ্জ করতে পারবো। বর্তমানে আমি সাইটটা একটু ওপেন করি, আমি কিন্তু একটা ভুল ডোমেইনের সাইট ওপেন করছি, এটা একটা ডেমো টেস্ট করার জন্য, শুধু আপনাদের দেখানোর জন্য, এই ডোমেইনটা কোনো কাজে কখনো আসবে না। অনেকে লোকাল হোস্ট থেকে দেখায়, তা আমি লোকাল হোস্ট থেকে না দেখা আপনাদের এখান থেকে ডিরেক্ট দেখাচ্ছি, এটাই হোস্ট। দেখেন এখন কি অবস্থায় আছে এটা। তো এটা কি কোনো ওয়েবসাইট দেখে কি মনে হচ্ছে? কোনো সাইট না ভাই। হ্যাঁ, তো আমাদের এটা সুন্দর করে সাজাতে হবে, সুন্দর করে এটা সাজাতে হবে, আমাদের সাইটটাকে প্রফেশনালি ডিজাইন করতে হবে আমাদের সাইট। তো চলো না দেখি এটা কিভাবে করতে হবে। তো অ্যাপিয়ারেন্স সেকশনের মধ্যে হচ্ছে আমরা থিম চেঞ্জ করতে পারবো, অথবা আমি যে থিমটা অ্যাড করা আছে সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। কিছুই নাই, খুবই সিম্পল এবং খুবই নর্মাল একটা থিম। তো দ্বিতীয় যে সেকশন আছে হচ্ছে কাস্টমাইজ সেকশন। এই কাস্টমাইজ সেকশনের মধ্যে থেকে আমরা আমাদের সাইটের যে টাইটেল, আমাদের সাইটের ডিসক্রিপশন, তারপরে হচ্ছে আমাদের সাইটের যে নিচের এই ফুটার সেকশন গুলো, এগুলো তারপরে সাইটের যে লোগোটা, লোগো টোগো এগুলো সব চেঞ্জ করতে পারবো। তারপরে ফ্যাব আইকন, ফ্যাব আইকন হচ্ছে যে যে এখানে ডাব্লু লেখা দেখতে পাচ্ছেন আপনি, হচ্ছে ফ্যাব আইকন। গুগল ড্রাইভের ফ্যাব আইকন দেখছেন, এটা অনেক ইম্পর্টেন্ট আছে, তাই না? আর ওয়ার্ডপ্রেসের ফ্যাব আইকন হচ্ছে যে ডাব্লু। তো এই ফ্যাব আইকনও তো আমাদের চেঞ্জ করা দরকার হতে পারে, নাকি? আমাদের সাইটটা তো আমরা রাখবো, আমরা অবশ্যই ফ্যাব আইকনটা আমাদের মনের মতো করে সুন্দর করে ফ্যাব আইকন দেওয়ার চেষ্টা। ওকে, তো আমরা এগুলো চেঞ্জ করতে পারবো সবকিছু কাস্টমাইজ সেকশন থেকে। তারপরে তারপরে যে সেকশন আছে সেটা নাম হচ্ছে উইজার্ড সেকশন। এই উইজার্ড সেকশনের মাধ্যমে আমরা যেটা করতে পারি সাইটের ফুটার, ফুটারের যে পোর্শন গুলো আছে
কম্পিউটারের কোশ্চেন গুলো আমরা এডিট করতে পারি, ঠিক আছে? তো কুইজের সেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। তারপর হচ্ছে মেনু, মেনু সেকশনের দ্বারা আমরা সাইটের মেনু সিলেক্ট করতে পারি, সাইটের মেনুটা আমরা কিন্তু দিতে পারবো। এখানে একটা মেনু আছে স্যাম্পল পেজার, তো আমরা মেনু সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে, থিম এডিটর, এটা সরাসরি একটা কোডিং এর সিস্টেম। আমরা চাইলে আমাদের সাইটের কোড এডিট করতে পারি, ওয়ার্ডপ্রেস এর কোড আমরা এডিট করতে পারি, বিভিন্ন জায়গায় হেডারে বিভিন্ন কিছু বসাতে পারি, অনেক কিছু করতে পারি। এটা হচ্ছে প্লাগইন। তো এই প্লাগইনটাই হচ্ছে এই ওয়ার্ডপ্রেস এর মূল ভিত্তি। একটা সাইট সুন্দর একটা পজিশনে নিয়ে যেতে, একটা সাইট একটা ভালো জায়গায় দাঁড় করাতে এই ওয়ার্ডপ্রেস এই প্লাগইন এর আসলে কোনো বিকল্প নাই, আমাদের প্লাগইন লাগবে। প্লাগইন হচ্ছে কেমন আমি বলি, একটা দালান কোঠায় যেমন বিভিন্ন রকমের ইট দেখেন, ইট দিয়ে যেমন একটা দালান কোঠার গাঁথুনি করা হয়, ঠিক প্লাগইন হচ্ছে এই ওয়ার্ডপ্রেস এর গাঁথুনি বা ইট। এই প্লাগইন দিয়ে আসলে আমাদের ওয়ার্ডপ্রেস পুরোটা বিল্ড করা হয়। আমরা যে কোনো রকমের চেঞ্জ, যে কোনো রকমের ডিজাইন, যে কোনো রকমের ফিচার, এভরিথিং আমরা আসলে প্লাগইন এর মাধ্যমে নিয়ে আসতে পারি। সেখানে যদি আমরা অ্যাড নিউ প্লাগইন এ ক্লিক করি, তাহলে আমরা অসংখ্য প্লাগইন এর লিস্ট দেখতে পারবো। যে লিস্ট গুলো দেখলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লাগইন এখান থেকে আমরা সার্চ করে বের করতে পারবো। এক একটা মানে প্লাগইন এর এক এক রকমের কাজ, অনেক অনেক প্লাগইন এখানে আছে। কিছু প্লাগইন এর ট্যাগের লিস্ট এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখানে শর্ট কোডের জন্য প্লাগইন ব্যবহার করতে পারবেন, ইমেজের জন্য, গুটেনবার্গ এর জন্য, এক্সট্রা সিএসএস এর জন্য এখানে প্লাগইন দেওয়া যায়। কন্ট্যাক্ট ফর্ম সেভেন হচ্ছে একটা ফর্মের প্লাগইন, আমরা যখন কোনো সাইটে গিয়ে কন্ট্যাক্ট পোর্শনটা দেখি না, সেখানে আমরা কন্ট্যাক্ট ক্লিক করি, এটা হচ্ছে সেই কন্ট্যাক্ট ফর্ম সেভেন প্লাগইন, যেটার দ্বারা হচ্ছে আমরা আমাদের টার্গেটেড কাস্টমারদের ফর্ম ফিল আপ করাই নিতে পারবো। আমরা সুন্দর সুন্দর ফর্ম এই কন্ট্যাক্ট ফর্ম সেভেন দিয়ে বানাতে পারি, আমরা কোডিং করে বানাতে পারি অথবা এদের দ্বারা বানাতে পারি। তো আরো মেলা কিছু এখানে আছে সবকিছু। এদের হচ্ছে সোশ্যাল প্লাগইন, আমরা অনেক সময় দেখি না বিভিন্ন কন্টেন্টের নিচে শেয়ার নাও ফেসবুক, শেয়ার নাও ইউটিউব, এরকম লেখা থাকে না, বা শেয়ার বাটন গুলো থাকে, সোশ্যাল প্লাগইন এর মাধ্যমে আসলে সেই শেয়ার বাটন। তারপর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ইউজার, ইউজার সেকশন মানে হলো যে আপনি চাইলে কাউকে অ্যাক্সেস দিতে পারবেন এই ওয়ার্ডপ্রেস টা। তো আমি এখন অ্যাডমিন আছি, আপনি চাইলে যে কাউকে অ্যাডমিন বানাই দিতে পারবেন, যে কাউকে এডিটর বানাই দিতে পারবেন, অ্যাক্সেসটা ক্রিয়েট করে তাকে দিয়ে দিলে সে আপনার সাইটের মধ্যে ঢুকতে পারবে এবং আপনার সাইটে কাজ করতে পারবে। এটা হচ্ছে টুলস সেকশন, এটার মধ্যে অনেক কিছুই থাকে, আলাদা আলাদা জিনিস থাকে। আপনি চাইলে পুরো ওয়ার্ডপ্রেস এর সাইটটা এক্সপোর্ট করে নিতে পারবেন ডাউনলোড করে, আবার পুরো সাইটটা আপনি পোর্ট করতে পারবেন আরেক জায়গায়, বা আপনার যদি ব্লগ এর কোনো কন্টেন্ট এখানে আপলোড করতে চান, একবার এক ক্লিকে এটা এক্সপোর্ট করে দেবে। তো মেলা কিছু আছে এখানে। সেটিং অপশন, সেটিং অপশনের মধ্যে জেনারেল সেটিং টা আমাদের খুব জরুরি বিষয়। এই জেনারেল সেটিং এর মধ্যে থেকে আমরা ডিফাইন করে দিতে পারি যে আমাদের হোম পেজে কোন পেজটা শো করবে, আমাদের ব্লগ পেজে কি দেখাবে, এভরিথিং। তারপর আমাদের ওয়েবসাইটের টাইটেল, আমাদের ওয়েবসাইটের ট্যাগলাইন বা ডিসক্রিপশন আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। সাইটের ইউআরএল, অ্যাডমিনিস্ট্রেশন ইউআরএল, অ্যাডমিনিস্ট্রেশন ইউআরএল কেন লাগে, কারণ হলো যে আমরা যখন সাইটটা হতে পারে না এরকম, কখনো কখনো আমাদের সাইটের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, তো আমরা এই মেইলের মাধ্যমে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। যদি এই মেইলটা আমরা ভুলভাল দেই বা আমরা ঠিক মতো যদি মেইলটা না দিতে পারি, তাহলে আমাদের সাইটের পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আমাদের আবার সিপ্যানেলে যেতে হবে, আবার পিএসপি মাই অ্যাডমিনে যেতে হবে। তো সেখান থেকে আমাদের পিএসপি ডেটাবেজে যায়, আমাদের ডেটাবেজের মধ্যে থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবে। তো সেখানে আবার অনেকেই অনেক কিছু বুঝে না, MD5 কি, ওইটা কি ধরনের প্রোগ্রাম সিলেক্ট করে এখানে পাসওয়ার্ড গুলো দিতে হয়, অনেকে এগুলা পারে না বা ভুল ভাল করে ফেলে, তো তখন দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডপ্রেস এর ইনস্টলেশনটাই নষ্ট হয়ে যায়। তো এত ঝামেলার মধ্যে যাওয়ার চেয়ে এখানে একটা ভালো ইমেল দিয়ে রাখবেন, যেটা তারা কখনো যদি আপনি ওয়ার্ডপ্রেস এর ইউজার নেম পাসওয়ার্ডটা ভুলে যান চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে নতুন কোনো ইউজার, মানে আপনার এই সাইটে কেউ রেজিস্ট্রেশন করলো, তারা তারা মানে রেজিস্ট্রেশন করলে কি ধরনের ইয়ে হবে, তাদের ভূমিকা কেমন হবে, তাদেরকে চাইলে সাবস্ক্রাইবার অথবা অ্যাডমিনিস্ট্রেটর বানাই দিতে পারে। এখানে
যারা নতুন ইউজার ওদেরকে সাবস্ক্রাইব করাই ভালো। যাই হোক, এখানে সবকিছু আছে। তারপরে এখানে এটা হচ্ছে আমাদের রাইটিং সেক্টর। রাইটিং সেকশনের মধ্যে আমাদের কি কি আছে দেখো, ডিফল্ট পোস্টের ক্যাটাগরি আন ক্যাটাগরিজ ঠিক আছে, পোস্টের ফরম্যাট আমাদের সিল করতে হবে, সার্ভিস স্টাইল সিল করতে আছে, রিডিং সেকশনটা আমাদের জন্য এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমার হোম পেজে কোন পেজটা শো করবে আর পোস্ট পেজে কোন পেজটা শো করবে। আমরা হোম পেজে সবসময় হোম দিব, পোস্ট পেজে সবসময় ব্লগ দিব, ঠিক আছে। আর এখানে সামারি না দিয়ে ফুল টেক্সট থাকবে। আর আমাদের ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি ডিজাইন না হওয়া পর্যন্ত আমরা এখানে সার্চিং কে ডিসকাউন্ট করে রাখবো। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমি প্রথম ক্লাসে যখন এসইওটা শিখাই বা এসইও ধারণা দিই, তখন আমি বলছিলাম যে গুগলের দুটো রোবট আছে, রাইট? একজন নাম হচ্ছে অ্যালগোরিদম, আরেকটা রোবটের নাম হচ্ছে গুগল ক্রলার। তো গুগল অ্যালগোরিদম আর গুগল ক্রলারের কাজ কি সেটা বলছিলাম, যে দুজন ইন্টারনেট জগৎ ঘুরে বেড়ায় এবং যখনই কোনো আর্টিকেল, যখন কোনো কিছু পাবলিশ করা হয়, সাথে সাথে সে সেটাকে ইন্ডেক্স করে ফেলে এবং সেই লিঙ্কের মধ্যে ঢুকে যায়। আমরা যে এই সাইটটা একটু আগে ওপেন করলাম, একটা ডোমেইন, একটা ফ্রেশ ডোমেইন আমরা ওপেন করছি, তো অবশ্যই আমাদের সাইটের ইনফরমেশন গুগলের কাছে এখন চলে গেছে। সো কি গ্যারান্টি আছে যে তার রোবট আমাদের সাইটের মধ্যে ঢুকবে না? তো সেই রোবট যেন ঢুকতে না পারে এই জন্য আমরা এই ডিসকভারিজটা অন করে রাখবো। কারণ আমরা চাই না যে আমাদের সাইটের কাজ চলাকালীন সময়ে গুগল রোবট আমাদের সাইট ভিজিট করবে। আমাদের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটা উঠাই দিয়ে আমরা সাইটটাকে ইনডেক্স করে দিই, তখন গুগল রোবট এসে আমাদের সাইটের মধ্যে ঢুকবে, আমাদের সাইটটা ভিজিট করবে, আমাদের সাইটটা দেখবে, আমাদের সাইটের মধ্যে সমস্ত ইনফরমেশন যা যা যেখানে যা আছে সবকিছু কপি করে নেবে। ওকে, যাই হোক, তো আমি এখনো পর্যন্ত কোনো পোস্ট ক্রিয়েট করি নাই, যার কারণে কোনো পেজ ক্রিয়েট করি নাই, যার কারণে আমি এটাই রাখতেছি যে একটু পরে এসে আমি এটাকে চেঞ্জ করে দিবো, যেমন হোম পেজ কোনটা হবে। এটা হচ্ছে ডিসকাশন, দরকার নাই মিডিয়া, দরকার নাই, পারমালিংটা আমাদের খুব দরকার। এই পারমালিং হচ্ছে যে আমরা যখন কোনো পোস্ট ভিজিট করি, ওয়েবসাইট .com/something থাকে, তাই না? তো এই স্ল্যাশ সামথিংটাই আসলে আমাদের দরকার। এই যে এরকম অ্যান্ড, হোয়াট, এরকম ধরনের ফরম্যাট গুগল খুবই অপছন্দ করে। তো আমরা এখান থেকে সবসময় পোস্ট নেম দিয়ে রাখবো, ওয়েবসাইট .com/sample post। আমাদের ইউআরএলটা যেন দেখতে এরকম হয়, আমাদের যে পেজ গুলো হবে, আমরা যে পেজ গুলো ক্রিয়েট করবো ওয়ার্ডপ্রেস এর মধ্যে, বা আমরা যে পোস্ট গুলো ক্রিয়েট করবো, প্রত্যেকটা পোস্টের নামের ইউআরএল যেন এরকম দেখতে হয়। তো কোনো ইউআরএল যেন আমাদের এরকম উল্টা পাল্টা না হয়, কোনো সংখ্যা বা এরকম ওয়ার্ড চিহ্ন, অ্যান্ড চিহ্ন যেন না, প্লেন টেক্সট যেন না। তো এই ধরনের প্লেন টেক্সট কিন্তু গুগল খুবই অপছন্দ করে, ঠিক আছে? কারণ গুগলের যে রোবট আছে সে কিন্তু এই ইউআরএল এও রিড করে। সো ইউআরএল রিড করতে গেলে যখন এই ধরনের স্ট্রিং দেখবে সে, তখন দেখে বিরক্ত হয়ে যাবে, খুবই অপছন্দ করে। আমরা সবসময় ধরো এখানে স্যাম্পল পোস্টটা সিলেক্ট করে রাখবো আমাদের এই পারমালিং। ওকে, এটা হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর বেসিক ওভারভিউ, যে একটা ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে কি কি জিনিস থাকতে পারে এবং কোন পার্টে কি কাজ। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে এইটুকু জিনিসের মধ্যেই আমাদের কাজ, এবং এইটুকু জিনিসের মধ্যে চেঞ্জ এনে আমরা সেই চেঞ্জ দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করে। তো চলুন দেখা যাক আমরা একটা ভালো ওয়েবসাইট কিভাবে বিল্ড করতে পারি। এখন যেটা দেখতে দেখতেছি এটা শুধু খারাপ লাগছে। ওকে, তো আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স যাওয়ার পর আমরা থিমে যাব, আমরা আমাদের থিমটা চেঞ্জ করব। তো এখানে আমরা জাস্ট আমাদের কাঙ্ক্ষিত থিমটা এখানে আপলোড করব, আমাদের সাইটটা দেখতে যেমন হবে। এখানে অনেকগুলো থিম আছে, চাইলে আপনি এখানে ফ্রি থিম গুলো সিলেক্ট করতে পারেন। আসলে
কোনো ফ্রি থিম আসলে বেশি একটা ভালো না, বা থিমের মধ্যে অ্যাড শো করে, নানান রকমের ঝামেলা আছে। ফ্রি থিম ইচ্ছে মতো কাস্টমাইজ করা যায় না, ইলিমেন্টর দিয়ে বিল্ড আপ করা যায় না, হচ্ছে ইলিমেন্টর ব্যবহার করা। তো আমি এখন একটা থিম ইউজ করব, সেই থিমটার নাম হচ্ছে ডিভি থিম। ওকে, থিমের নাম কি বলেন তো? থিমের নাম হচ্ছে ডিভি থিম। তো ডিভি আসলে মূলত একটা থিম প্লাস একটা বিল্ডার, দুইটাই। ওকে, ডিভিটাকে ইনস্টল এই ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট বানানোর জন্য বিভিন্ন রকমের বিল্ডার ইউজ করা হয়। তো কিছু কিছু বিল্ডারের সাথে আপনাদের পরিচিত থাকা উচিত, যেমন হচ্ছে এলিমেন্টর, উইজি বিল্ডার, ফিউশন বিল্ডার, মাফিন বিল্ডার, ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, ভিজুয়াল কম্পোজার, ডিভি বিল্ডার, ট্রাইব বিল্ডার, এরকম অনেক অনেক বিল্ডার আছে। প্রত্যেকটা বিল্ডারের কাজে এক 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 একটা বিল্ডার দিয়ে এক এক রকমের কাজ করা যায়, এক একটা বিল্ডারের এক এক রকম চমক। তো তার মধ্যে থেকে আমার খুব বেশি ভালো লাগে হচ্ছে ডিভি বিল্ডার, এলিমেন্টর আর ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, এই তিনটা আমার খুব বেশি ভালো লাগে। তো আমি সবসময় ওয়েবসাইট বানানোর সময় এইগুলো ব্যবহার করে পারি। তো আমার সাইটটা মেবি আপনারা দেখেছেন যে গ্রুপ বাই আমার এই সাইটটা কিন্তু আসলে ডিভি দিয়ে বানানো, আমার সাইটটা ডিভি দিয়ে বানানো। আমার যতগুলো ওয়েবসাইট দেখবেন সমস্ত ওয়েবসাইট ডিভি দিয়ে বানানো, আমি অন্য বিল্ডার বেশি একটা ব্যবহার করি না। আমার ক্লায়েন্টের সাইট গুলো হয়তো বা আমি এলিমেন্টর দিয়ে করে দিয়েছি বা অন্য কোনো বিল্ডার দিয়ে বানিয়েছি, বাট আমার নিজের যে সাইট গুলো আছে এগুলো ডিভি দিয়ে করেছি। কিন্তু আপলোড হোক সময় লাগবে, মাত্র 35% আপলোড। আর আমার কাছে একজন কোর্সের কারিকুলাম চেয়েছিলেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের কোর্সের কারিকুলাম আসলে চেঞ্জ হবে, বুঝতে পারছেন? মানে আমি আমার পেইড কোর্স গুলোর জন্য আলাদা কোর্স কারিকুলাম করবো, আর হচ্ছে আপনাদের এই এই কোর্স গুলোর জন্য আলাদা কারিকুলাম। কোর্স কারিকুলামটা যেহেতু চেঞ্জ হবে, তো আমি নতুন করে কারিকুলামটা আপডেট করে কি কি শেখাবো এক্স্যাক্টলি প্রত্যেকটা ক্লাসে, এবং আজকে কি শিখবে, নেক্সটে কি শিখবে, সবকিছু এক করে আপনাদেরকে মানে কমপ্লিট কারিকুলাম পাবে আপনাদের, এটা ফলো করলেই জাস্ট হয়ে যাবে। নেটওয়ার্কটা আমার এখানে হ্যালো, নেট চলে না, হ্যালো, না একবারে খারাপ বাজে ফেসবুক দেখো একটু তাড়াতাড়ি।
সময় লাগবে না। ওকে আচ্ছা স্যার, আমরা অন্য স্লাইডটা না দেখে আমরা এটাকে আপলোড করে তারপরে আমরা পরে দেখি। হ্যাঁ আমার এখানে নেটের প্রবলেম, এখন আপনি বুঝতে পারছেন না। ওকে ডিভি থিমটা আমি অ্যাক্টিভ করে ফেললাম। হ্যাঁ এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে থিম অপশনে যাব। এটা হচ্ছে ডিভি থিম অপশন। এখানে আসার পরে আমরা এই ডিভি থিমটাকে পেইড করে ফেলবো। ওকে আমরা এখানে আপডেটস এ যাবো, যাওয়ার পর এখানে ইউজার নেম আর এখানে এপিআই কিটা বসাই দিব। তো দেখেন আমি ইউজার নেম এবং এপিআই কি বসাই দিলাম, দেওয়ার পরে আমি চেঞ্জেস এ ক্লিক করলাম, দেখেন এটা ওকে হয়ে গেল। হ্যাঁ তার মানে আমি এই থিমটাকে কিনে ফেলছি। ওকে এখন আমি জেনারেল সেটিং এ চলে যাব। যাওয়ার পরে দেখি তো আমার সাইটের মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা, আমি সাইটটাকে রিলোড দিই। আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন, সবাই শুনতে পাচ্ছেন একটু বলেন তো দেখি, নাকি ঘুমাই গেছেন? আমার আসলে জানা দরকার। এখন শোনা যাচ্ছে? ওকে আপনারা কি ক্লাস বুঝতেছেন? না বুঝলে বলবেন, মানে আপনাদের কোনো রেসপন্স আমি পাচ্ছি না। অন্যান্য ব্যাচে তো আমি ভালো রেসপন্স পাই, ওনারা কথা বলে যে হ্যাঁ হ্যাঁ বলেন। আমি এটাই ভাবতেছি যে অ্যাটলিস্ট মানুষ যারা আছে ওরা তো সবাই বুঝতে পারে। এই না এই তো আসলে আমি এই একটু ক্লাসটা একটু আস্তে আস্তে টানতেছি, আপনারা খেয়াল করছেন যে অন্যদিন কিন্তু আমি এতক্ষণে এতক্ষণ সময় যদি আমি হিসাব করতাম, আমি থিম টিম আপলোড করে এই থিমটা পার হয়ে মনে করেন এতক্ষণ সাইটটা ডিজাইন করে ওয়ান পেজে সেটাতে চলে যেতাম। বাট আমি আজকে খুব স্লোলি যাচ্ছি, এই একটা কারণে কেন জিনিসগুলো বুঝতে পারেন আপনারা সবাই। তো দেখেন আমাদের সাইটের মধ্যে একটা মেজর চেঞ্জ চলে আসছে, তাই না, আমাদের হোম পেজটার মধ্যে। ওকে এখন মেজর চেঞ্জ আসলেই হবে না, এখন আমাদের সাইটের এই হোম পেজের ডিজাইনটা সবার আগে করতে হবে। হোম পেজের ডিজাইনটা কিভাবে করব, আমাদের একটা পেজ প্রথমে আগে ক্রিয়েট করে নিতে হবে। সেই পেজের নাম দিব আমরা হচ্ছে হোম পেজ। নেটের স্পিডটা কি ইমপ্রুভ করে দিল নাকি ওরা ভালো হয়ে গেল ছেলেটার সাথে আর পারি না। আমার ছোট ভাই সারাদিন গেম খেলে 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 আমার নেটটা পাল্টা হয়ে গেছে। ওকে আচ্ছা অ্যাড নিউ পেজ এইভাবে না, আমি এইভাবে ক্লিক করি। ড্যাশবোর্ডে যাওয়া, ড্যাশবোর্ডে যাওয়া।
ড্যাশবোর্ডে আসার পরে পেজ অ্যাড নিউ পেজ এখানে যখন এরকম আসবে, আসার পরে এখান থেকে দেখেন একটা হচ্ছে ইউজ ডিভি বিল্ডার, একটা হচ্ছে ইউজ ডিফল্ট এডিটর। ইউজ ডিভি বিল্ডারে ক্লিক করতে হবে। Okay, I'm back. তো দেখেন আমি চলে আসছি। আমরা যখন স্টার্ট উইথ ডিভি বিল্ডারে ক্লিক করব তখন এরকম চলে আসবে, তিনটা আউটলেট চলে আসবে। একটা হচ্ছে স্টার্ট বিল্ডিং, মানে হচ্ছে আপনি নিজের মতো করে সাইট বিল্ড করতে পারবেন। আরেকটা হচ্ছে ডিভির আগে থেকে বানানো কিছু ওয়েবসাইটের ডিজাইন আছে, সে ডিজাইন গুলো ফলো করে আপনি কাজ করতে পারবেন। তার মানে হচ্ছে ডিভির ওয়েবসাইট বানানোই আছে, আপনি জাস্ট আপনার পছন্দ মতো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি চুজ করবেন। আর এটা হচ্ছে ক্লোন এক্সিস্টিং পেজ, যদি কোনো পেজ আপনি ডিজাইন করে রাখেন তাহলে সেই পেজটা আপনি ক্লোন করে ফেলতে পারবেন। ওকে, তো জাস্ট এই কয়েকটা সিস্টেম আছে, আপনি যে কোনো একটা ফলো করে কাজ করতে। তো আমি এখন আপাতত বিল্ডিং এর মধ্যে যাচ্ছি না, আমি আপাতত একটা লেআউট আপনাদেরকে সিলেক্ট করে দেখাই। এখান থেকে ডিভিট দেখেন অনেকগুলো লেআউট আছে। এই যে অলরেডি ডিভির কিছু সাইট বানানো আছে লেআউট গুলো। তো আমি আপনাদের আবারও বলতেছি যে এই ডিভি থিমটা হচ্ছে একটা পেইড থিম। এই পেইড থিমটা আপনি যদি ডিভির এটা পারচেস না করেন বা আপনার কাছে যদি এপিআই কি না থাকে ডিভির, তাহলে আপনি এই লেআউট গুলো বসাতে পারবেন না, ঠিক আছে? ইভেন এই থিমটাও আপডেট দিতে পারবেন না। তো এখান থেকে দেখেন অনেকগুলো লেআউট, অনেকগুলো ফরম্যাট আছে। তো আপনারা যারা প্রফেশনালি ওয়েবসাইটের কাজ করবেন, ডিজাইনে কাজ করবেন, আমাকে বলেন, আমি আপনাদের এপিআই কি ফ্রিতে দিয়ে দিব, ঠিক আছে? আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে কোনো রকমের কোনো চার্জ করি না, কোনো সফটওয়্যারের জন্য না, কোনো টুলসের জন্য না, কোনো ওয়ার্ডপ্রেস থিমের জন্য না, ঠিক আছে? তো আপনারা আমার কাছ থেকে এগুলো ফ্রিতেই পেয়ে যাবেন, সো এত হতাশ হওয়ার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা,
তো দেখেন এখানে অনেকগুলো কোম্পানি আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো কোম্পানি পেজের ওয়েবসাইট দেখতে পাচ্ছি বা বিভিন্ন রকমের ওয়েবসাইট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের পছন্দ মতো আমরা যেকোনো একটা ওয়েবসাইটের ফরম্যাট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এগুলো আসলে বিভিন্ন কর্পোরেট কোম্পানির জন্য বেস্ট, বুঝতে পারছেন, বিভিন্ন কর্পোরেট কোম্পানির জন্য বেস্ট। যেমন এই যে দেখেন এখানে জব রিক্রুটার, ডিজিটাল মার্কেটিং, ক্রিপ্টো কারেন্সি, তারপর হচ্ছে এলিমেন্টারি স্কুল, এটা হচ্ছে এলিমেন্টারি স্কুল। তো আমরা আসলে এডুকেশনাল কিছু একটা খুঁজতেছি, যেখানে আসলে কিছু একটা লিখবো বা একটা ভালো ইনফরমেটিভ সাইট হবে, এরকম একটা কিছু খুঁজতেছি। যদি এরকম কিছু না পাওয়া যায় তাহলে আসলে ওইরকম করে আমাদেরকে বানায় ফেলতে হবে। এবং আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা করতেছি তার প্রায় রিভিউর উপরে আপনাদের আরো একটা ক্লাস পরবর্তীতে আবার নিব। আমি কমপ্লিট একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি এবং সেই সাইটটা চাচ্ছি যে আপনারা আমার সাথেই দেখেন এবং আমি করি আপনারা দেখেন, এবং চাইলে আপনাদেরও কিছু পেজে কাজ দিলাম, অ্যাক্সেস দিলাম। আপনারা, আমি হোম পেজটা ডিজাইন করতেছি, পাশাপাশি আপনারা আমাকে কন্ট্যাক্ট পেজটা ডিজাইন করে দিলেন, আপনারা আমাকে কি বলে আরেকটা পেজ ডিজাইন করে দিলেন, তাহলে হলো কি যে আপনাদের শেখা হলো। নিজেদের ওয়েবসাইটের ডোমেন হোস্টিং না থাকলেও অ্যাটলিস্ট আমি আমার এইটারই অ্যাক্সেস দিয়ে দিব, যেহেতু এটা আমার একটা টেস্ট ডোমেইন, আমি কাজ করতেছি। ওকে, তো এটা তো কোনো রিয়েল ডোমেইন না, ডোমেইনটা পুড়েই থাকে, নষ্ট হয়ে গেছে। এটা দিয়ে কাজ করতেছি, আমার সাইটটা ডিজাইন করা হয়ে গেলে আমি এই সাইটটা এখান থেকে সরাই নিয়ে যাবো, নিয়ে আমার যে মেইন যে সাইট আছে আমি সেখানে এটা বসাই দিব, ঠিক আছে। তো দেখেন আমি এখান থেকে একটা ভালো ফরম্যাট খুঁজতেছি, দেখেন ফরম্যাট আসলে পাই কিনা। বিভিন্ন নতুন আরো অনেক অনেক ফরম্যাট আসছে, সকার ক্লাব, ড্রাইভিং স্কুল, প্ল্যাম্বার, পডকাস্ট, যদি কেউ চ্যারিটি ফার্মের ওয়েবসাইট বানানোর কাজ পান, কোনো ক্লায়েন্ট যদি দেয়, তাহলে এখান থেকে এই ফরম্যাটটা সিলেক্ট করে সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবে, ডিজিটাল প্রোডাক্টের জন্য, টেকনোলজি নিউজের জন্য। এটাই কি সিলেক্ট করবো নাকি ভাবতেছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স হঠাৎ করে আপনাদের এই অবস্থা হয়ে গেল কেন? ফিজিক্যাল থেরাপি, ফার্নিচার, আমরা একটু মিউট করি সবাই, ইনভেস্টমেন্ট কোম্পানি, অ্যাপ ডেভেলপার, আগে একটু দেখে নিই, হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে চুজ করি। হোম ইমপ্রুভমেন্ট, এই যে হোম ইমপ্রুভমেন্টের জন্য এই ফরম্যাট, অনেক রকম, আপনি যেরকম সাইট বানাতে চান, আসলে যে ধরনের ওয়েবসাইটের ডিজাইন করতে চান সে ধরনের ওয়েবসাইটের ডিজাইনই এখান থেকে আপনি সিলেক্ট করে আপনি করে ফেলতে পারবেন। ইবুক, অ্যাবাউট মি, অ্যাক্টো সিভি, এখান থেকে সুন্দর সিভি টাইপের ওয়েবসাইটও বানানো যায়। আর্ট গ্যালারি, এই ডক্টর সাইবার সিকিউরিটি, বার, ম্যাগাজিন, পৃষ্ঠ, অ্যাডভার্টাইজিং এজেন্সি, অনলাইন স্টোর, বিবার, ইভেন্ট প্রিন্টার, মোবাইল অ্যাপ, মোবাইল সিভি, কার, টিউটর। আসলে আমি যেরকম চাচ্ছি এরকম পাচ্ছি না। লিডার কোম্পানি, ইনফ্লুয়েন্সার, ইভেন্ট, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, এডুকেশনাল কিছু একটা চাচ্ছি। অবশ্যই এডুকেশনাল একটা আছে এখানে, ডিভির এলএমএস নামের একটা জায়গায় জিনিস আছে, লার্নিং ম্যানেজমেন্ট এলএমএস, তো এটা হলেও হবে আর কি, ঠিক আছে। তাহলে আমি এটাকেই আপাতত সিলেক্ট করি। আমার এটা একদম যে খারাপ লাগে আমার কাছে তা না, এটার ডেমোটা দেখে নিতে পারবেন, এখান থেকে লাইভ ডেমোতে ক্লিক করলে এলএমএস এর লাইভ ডেমোটা চলে আসবে। এটা হচ্ছে এলএমএস এর লাইভ ডেমো, আমরা যদি আমাদের ওয়েবসাইটটা বানাই তাহলে আমাদের সাইটটা দেখতে এরকম হয়ে যাবে। আমরা আসলে এরকম রাখবো না, আমরা জাস্ট কিছু ফিচার এরকম রাখবো, পরবর্তীতে আমরা এটাকে ফুললি ফুল সুন্দর করে এটাকে চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ, আমাদের মনের মতো করে এটাকে চেঞ্জ করে মনের মতো করে এটাকে বানাই ফেলবো আমরা, ঠিক আছে। আমরা হোম পেজটা এমন ভাবে ডিজাইন করবো সেই লেভেলের হোম পেজ হবে আমাদের, সুপার, মানুষ দেখে তাকায় থাকবে। আচ্ছা, ল্যান্ডিং পেজ এটা, হোম পেজ এটা, মার্কেটিং, কোর্সেস, প্রাইসেস, আমরা দেখি মার্কেটিং পেজটা দেখতে কেমন। মার্কেটিং পেজটা দেখতে এরকম, হোয়াট উই অফার, কিছু ভিডিও থাকবে, ভিডিওর ডিজাইন গুলো এরকম হবে দেখতে, পিপল আর সেইং, আর কোর্সেস, কোর্সেস দেখতে এরকম হবে, আওয়ার কোর্সেস, জাভা স্ক্রিপ্ট, ওয়েব ডেভেলপমেন্ট, কোর্সগুলো ক্যাটাগরি ভাগ করা আছে,
প্রাইসিং এর মধ্যে যদি যাই তাহলে আমরা এখানে প্রাইসিং এর মধ্যে দেখতে পাবো যে এখানে 7 দিনের ট্রায়াল $0 পার মান্থ ট্রায়াল সিস্টেম করা আছে। যাক, ভিডিও টিউটোরিয়াল কোডিং চ্যালেঞ্জ, এই সাইটটা আসলে মূলত ইয়ের মতো কি বলে টিম ট্রি হাউসের মতো সাইট। এখানে যদি আমরা কোর্স সেকশনের মধ্যে যাই তাহলে আমরা কোর্সের ডিজাইনটা দেখতে পাবো। চলবে আসলে, সিম্পলের মধ্যে ভালো, খারাপ না। আমার দেখা মতো আরো অনেক সুন্দর সুন্দর সাইটের ডিজাইন আছে, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে যদি সাইটের ডিজাইন গুলো দেখাই, থিমটা আসলে নামই ভুলে গেছি, যে মাফিন বিল্ডারের বি থিমটা ভালো, অ্যাভাডাটা ভালো আছে, এটা কি খুব ভালো ভালো কর্পোরেট থিম বানানো যায়। অ্যাভাডা অ্যাভাডা হচ্ছে থিম ফরেস্টে, সরি মাফিয়া কি বলে, ফিউশন বিল্ডার দিয়ে বানানো, নামই ভুলে গেছিলাম। আর বি থিম হচ্ছে মাফিন বিল্ডার দিয়ে বানানো, এদের নিজস্ব বিল্ডার, মাফিন বিল্ডার তো একবারে নিজস্ব। এখানে 400+ প্রিবিল্ট ওয়েবসাইট আছে। আমার কাছে এই এইখানকার প্রিবিল্ট এর ফরম্যাট গুলো একটু বেশি ভালো লাগে, হেভি ফরম্যাট আছে, কি বলবো আর সেই লেভেলের। এই যে এটা হচ্ছে কোর্সের জন্য একটা ডিজাইন, যদি হয় সাইটটা পরবর্তীতে বিথিমেও বানাতে পারি, বিথিমেও ট্রান্সফার করতে পারি, যে সাইটটা যদি আমরা পাই সাইটটা দেখতে এরকম হবে, সাইটটা দেখতে এরকম আলট্রা কোর্সেস ক্লায়েন্টস মানে মাস মোর প্রফেশনাল। ইউএসএ ইউকে এর সাইট গুলো যেমন হচ্ছে সিম্পল এর মধ্যে গর্জিয়াস হয় না, ঠিক এরকম এই সাইট গুলো সিম্পল এর মধ্যে গর্জিয়াস, ঠিক অ্যাভাটারও এরকম। অ্যাভাটার আমরা যদি ইয়ে গুলো দেখি, অ্যাভাটার লাইভ ইভেন্ট সাইট গুলো বোধহয় জানো প্রিভিউড ওয়েবসাইট, এগুলো হচ্ছে 70+ প্রিভিউড ওয়েবসাইট আছে আপনাদের। এগুলো মানে নিউ ফরম্যাট আছে, সেটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য। তো অ্যাভাটার দিয়ে বানানো সাইটগুলো আমার ভালো লাগে, যেমন হচ্ছে আমি আমার আমার লাইফে একটা সাইট বানাইছি অ্যাভাটার দিয়ে, একটা না আসলে অনেকগুলোই বানাইছি, তার মধ্যে একটা ভালো একটা সাইট আপনাদের দেখাই, সিভিলিয়ান ডট ট্রেন। এই অ্যাভাডার এই সাইটটা আমার কাজ করা, অ্যাভাডার দিয়ে করা সাইটটা, সাইটটা অনেক সুন্দর করে এডিট করা হয়েছে। আপনারা এখানে দেখে বুঝতে পারবেন যে অনেক প্রফেশনাল ভাবে সাইটটা করা, অনেক প্রফেশনাল ভাবে করা সাইট। এখানে যে ইফেক্ট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে পাচ্ছেন, সবকিছু আলাদাভাবে করা। তো এক একটা বিল্ডার, হ্যাঁ এই যে দেখছেন এটা হচ্ছে সাইটের আমাদের মেগা মেনু। এখানে অ্যাডভান্স এসইও কোর্সের মধ্যে যদি যান তাহলে এখানে এই কোর্স কারিকুলাম গুলো, আমি আসলে এখানে ট্রেনিং করাতাম বর্তমানে, এখন সিভিলিংকে আমি নাই, সিভিলিং হিসেবে কাজ করছি না। তো এখানে এই এসইও ট্রেনিং এই কারিকুলাম গুলো আমি করাতাম, যাই হোক। তো এই সাইটটা আমার বানানো, সাইটটা দেখে বুঝতে পারবেন সাইটটা কত সুন্দর করে করা, সাইটটা এই পুরো অ্যাভাটার দিয়ে ডিজাইন করা সাইটটা। তো অ্যাভাটার দিয়ে এত সুন্দর সুন্দর সাইট বানানো যায়, ঠিক সেম ভাবে এই বি থিম দিয়েও আরো সুন্দর সুন্দর সাইট বানানো যায়। তো আমরা আগে কাজ করি, আমরা অ্যাভাটার বি থিম পরে দেখতেছি, আমরা এখন ডিভি থিমের মধ্যে আছি, আমরা ডিভি থিমটা দিয়ে আগে কাজ করি। কারণ এটা অবশ্য একটা খারাপ অভ্যাস আমার, মানে আমি একটা থিমে কাজ করতে করতে আরেকটা থিমে চলে যাই, আমার ভালো লাগে আর কি, তো তখন কনফিউজড হয়ে যায় যে আসলে আমার সাইটের মধ্যে আমি কোন থিমটা দিব। তো কনফিউজড হওয়ার দরকার নেই, একটা দিয়ে কাজ শিখলে আপনি সবগুলো পারবেন, ঠিক আছে? এক এলিমেন্টর যদি ভালো করে পারেন তাহলে দেখবেন যে আপনি মাফিন বিল্ডারে পারতেছেন, আপনি হচ্ছে ভিজুয়াল কম্পোজার দিয়েও কাজ করতে পারতেছেন। ভিজুয়াল কম্পোজার দিয়ে আরেকটা সাইট সেদিন বানাইছি, সাইটটা দেখাই,
খুব রিসেন্ট বানানো সাইট, সাইটটা হচ্ছে icelsr.net। এটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার দিয়ে বানানো সাইট, এটা আমি বানাইছি। আরেকটা সাইট বানাইছি এলিমেন্টর দিয়ে, ইত্তেহাদুল মুসলিমিন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে এটা এটা বানানো হচ্ছে ভিজুয়াল কম্পোজার দিয়ে। তো এটা একটা ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট। তো এটা চেষ্টা করছি, মানে সে যেভাবে চাইছে সেভাবে করে দেওয়ার চেষ্টা করছি। এটা একটু আলাদা রকমের একটা সাইট, এটার সাথে অন্যান্য সাইট গুলো যায় না। দেখাতে পারলে ভালো, তাহলে আপনাদের আসলে আইডিয়া হতো যে কি ধরনের বিল্ডার দিয়ে কি ধরনের সাইট ডিজাইন করবে। এটা একটা সাইট, তারপরে আরো মেলাগুলো সাইট বানাইছি রিসেন্টে। ইস্টার্ন টেস্ট বিস্টল একটা রেস্টুরেন্টের সাইটে বানাইছে, এই সাইটটা বানানো হচ্ছে এলিমেন্টর দিয়ে। এটা বানানো হচ্ছে এলিমেন্টর দিয়ে, ইত্তেহাদুলটা এলিমেন্টর দিয়ে বানানো। এই এই পুরো সাইটটা ডিজাইন করছে হচ্ছে এলিমেন্টর দিয়ে। এটার বাজেট মোটামুটি ভালোই ছিল, খারাপ বাজেট না এটার। এটা রেস্টুরেন্টের সাইট, এটাও বানানো এলিমেন্টর দিয়ে, নর্মাল সাইট, মানে ইউএস এর সাইট গুলো দেখতে একদমই। এটা এলিমেন্টার দিয়ে বানানো। তো আপনাদের এলিমেন্টারটা আমি জানি না, আমি এলিমেন্টারটা আপনাদেরকে দেখানোর সময় পাবো কিনা, বাট তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে এলিমেন্টারটা দেখাতে, যেখানে ডাউনলোডের। সাইটগুলো হ্যাঁ, এই 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 সাইটের, হ্যাঁ এই সাইটের এই ওয়ার্ডপ্রেস এর যে ড্যাশবোর্ডটা আছে আমরা দেখতেছি, এই ওয়ার্ডপ্রেস এর এই ড্যাশবোর্ড এর মধ্যেই থাকবে আর কি, বুঝতে পারছেন? এই এই ড্যাশবোর্ড এর মধ্যেই সবকিছু, আমরা যা করব সব এই পেজ গুলোর মধ্যে যে এডিট করে করেই করব, ঠিক আছে? তো আপনারা এখন বলতে পারেন যে আমি এগুলো কেন দেখাচ্ছি বা আমি এগুলো নিয়ে কেন কাজ করি। আসলে দেখেন, কাজ করি এসইও নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, কিন্তু ওয়ার্ডপ্রেস এর উপরে একটা ভালোবাসা কাজ করে, ভালো লাগা কাজ করে, যার কারণে আমি ওয়ার্ডপ্রেস এর কাজ আসলে ছাড়তে পারি না। ইভেন আমার নিজের সাইট creativemila.com আমি বানাইছি, আমার একজন বলছিল যে ভাই আমারে দেন, আমি আপনারে ফ্রি করে দিব, আপনি যেরকম চান সেরকম করে দিব। বললাম যে না, আমার সাইট আমি বানাবো, দরকার নেই, আমি ওয়ার্ডপ্রেস এর কাজ পারি, যেটুকু হোক আমি পারি। তো অ্যাজ এ ফ্রিল্যান্সার যতটুকু জানা দরকার আমি ততটুকু জানি, আমি বলতেছি না আমি এক্সপার্ট এই ওয়ার্ডপ্রেস এর দিক দিয়ে, তারপরে যতটুকু দরকার আমি পারি ততটুকু। তো যাই হোক, আমি একটা লেআউট সিলেক্ট করলাম, হোম পেজের ল্যান্ডিং পেজটা আমার সাইটের মধ্যে আমি বসাই দিব এখন। তো আমি এটা বসাচ্ছি, দেখেন তাহলে আমার সাইটের হোম পেজটাও দেখতে যে এরকম হয়ে যাবে, ল্যান্ডিং পেজটা হয়ে যাবে, হ্যাঁ এরকম হয়ে যাবে সাইটের হোম পেজটা। তো আমি একটা হোম পেজ আমার সাইটের মধ্যে বসাই, বসানোর পরে এটা চেঞ্জ কেমন আসে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন চেঞ্জ হয়ে গেল, এই যে আমার সাইটের মধ্যে বসে গেছে। দেখেন এটার সাথে কোনো তফাৎ দেখতে পাচ্ছেন? এটার সাথে এখানকার কোনো তফাৎ দেখতে পাচ্ছেন না? কোনো তফাৎ নাই, তাই না? একবার এখানে যা যা আছে এখানে হুবহু তাইটাই আছে। তো
তো আমি আমার সাইটটাকে সেম এরকম বানিয়ে ফেললাম। ওকে, অবশ্য কিছু জিনিস, কিছু ফিচার এখানে মিসিং আছে, মেবি এখানে একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে আমি মনে হয় এখানে হোম পেজটা ইম্পোর্ট করছি, আবার এখানে হোম পেজটা ইম্পোর্ট না করে সেভ লেআউট, হোম পেজটা ইম্পোর্ট না করে আমাকে ইম্পোর্ট করতে হবে হচ্ছে ল্যান্ডিং পেজ। ওকে, আমাকে এখানে ল্যান্ডিং পেজ ইম্পোর্ট করতে হবে, যেটা হচ্ছে ল্যান্ডিং, আমাকে ল্যান্ডিং পেজটা ইম্পোর্ট করতে হবে। ল্যান্ডিং টা ইম্পোর্ট করি, দিস ইজ লাউড, তাহলে আমি হোম পেজের মধ্যে ল্যান্ডিং টা বসাই। তাহলে আমি ওগুলো ফুটার, ওগুলোকে বলা হয় হচ্ছে ফুটার। এই যে নিচের যে সেকশন তো থাকবে ওগুলো হচ্ছে ফুটার, এখানে আসতেছে না, সাইটটা ডিজাইন কমপ্লিট করলে আসবে। দেখাচ্ছে ওই ফুটার গুলো আমরা চেঞ্জ করব হচ্ছে উইজেট এরিয়া থেকে। এই যে এখান থেকে, এই যে এটা হচ্ছে উইজেট এরিয়া, এই উইজেট থেকে আমরা এই ফুটারটা চেঞ্জ করব, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেসটা খুবই মজার, আপনারা, আমি আপনাদের এই ক্লাসের শেষে বলে দিব যে আপনারা নিজেরা উইদাউট হোস্টিং, উইদাউট ডোমেইন কিভাবে ওয়ার্ডপ্রেস আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা কিভাবে লোকাল হোস্ট পিসির মধ্যে সেট আপ দিয়ে সেখানে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, আমি বলে দিব। জি জি জি, সেটাই। আচ্ছা, টেনশনের কোনো কারণ নেই, আমি যা যা করতেছি আপনারাও সবকিছু করতে পারবেন বাসায়। তো দেখেন, এই যে এখানে দেখছেন এডিট করার অপশন চলে আসছে, যে প্রত্যেকটা সেকশন দেখছেন এডিট করার অপশন, তো এগুলো এখন আপনি আপনার নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন? একদম নিজের মতো করে প্রত্যেকটা সেকশন, হেডিং থেকে শুরু করে যা যা আছে সবকিছু চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। আর একজন বললেন যে নিচের দিকে এগুলো কি, এখানে আমরা দেখতে পাচ্ছি, এগুলো কথা বলেন আপনি, হ্যালো, এগুলো কথা বলতেছেন? আচ্ছা, এইটা হচ্ছে ফুটার, এগুলো হচ্ছে ফুটার সেকশন, এগুলো কোনো এইচটিএমএল জাভা না, এটা হচ্ছে ফুটার সেকশন। ওকে, এই ফুটার সেকশনটা আমরা উইজেট থেকে এডিট করতে পারি, তো আমরা এখনই এডিট করে ফেলি এটাকে। এখান থেকে আমরা উইজেট সেটিং এ যাই, গিয়ে আমরা এটাকে চেঞ্জ করি, চেঞ্জ করলে চেঞ্জ দেখতে পারবেন। আচ্ছা, তো তার আগে এখানে দেখেন তো, এই প্রত্যেকটা সেকশন আমরা এডিট করে আমাদের মতো করে ডিজাইন করব। আমরা কি এরকম রাখবো? কখনো নয়, আমরা এরকম রাখবো না। ওকে, তো আমি জাস্ট হোম পেজটা আপনাদেরকে ডিজাইন করে দেখালাম, বাট আমি এখনই কি করব জানেন, একটা ডামি একটা পেজ নিব, একটা ডামি পেজ নিয়ে বা একটা টেস্ট পেজ নিয়ে, সেই টেস্ট পেজের মধ্যে আমি একটা মানে রাফ ডিজাইন আপনাদেরকে করে দেখাবো, যে ডিজাইন গুলো কিভাবে করতে হয়, কিভাবে কাজ করে কোন সেকশন। আচ্ছা, উইজার্ড সেকশনের মধ্যে এটা হচ্ছে ফুটার এরিয়া 1, ফুটার এরিয়া 2, ফুটার এরিয়া 3। এখানে কিছু সাইড বার আছে, একটা হচ্ছে সার্চ সাইড বার, আমি কিন্তু সাইড বার গুলো কেটে দিই, আমার সাইড বার দরকার নাই, কোনো সাইড বার দরকার নাই, রিসেন্ট পোস্ট দরকার নেই, আমার রিসেন্ট কমেন্ট আমাদের। ফুটার এরিয়া 1 এর মধ্যে আছে হচ্ছে তিনটা সেকশন, একটা হচ্ছে আর্কাইভ, একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে মেটা। আমরা নিচে যাই দেখেন তাই আছে, একটা হচ্ছে আর্কাইভ, একটা ক্যাটাগরি, একটা মেটা। তো আমরা কাজ করি, আমরা তিনটা সেকশনকে তিনটার মধ্যে বসাই দিই, তাহলে আমাদের এটা দেখতে খারাপ লাগবে না, তিনটার মধ্যে বসাই দিলে আমাদের সেভ দিবে এখন উইজেটকে। আচ্ছা, এটা সেভ না দিলেও হয়, অটোমেটিক্যালি কাজ করে, আমি রিলোড দিই। আমাদের মতো করে আমরা ডিজাইন করতে পারি, ফুটার পরে ডিজাইন করবো এখন না, ঠিক আছে? তো আমরা কাজ করি, আমরা একটা তো পেজ নিছি, এটা আছে থাক, এটাও থাক, আমি এটার মধ্যে কোনো চেঞ্জ আনবো না। বাট আমাদের হোম পেজটা দেখেন কেমন দেখাচ্ছে, একটু খেয়াল করে দেখেন তো, হোম পেজটা এরকম, বাট আমরা তো ডিজাইন করছি, আমাদের এখানে তো হোম পেজ শো করানোর কথা, তো শো করতেছে না কেন? কারণ হলো এখানে এই যে সেটিং এরিয়ার মধ্যে যাওয়ার পরে
আমাদের এখানে রিডিং সেটিং এ যে আমরা আসলে সিলেক্ট করে দেইনি যে আমাদের হোম পেজে কোনটা শো করবে, যে হোম পেজে কি ডিসপ্লে করবে। এখানে লেটেস্ট পোস্ট দেখাচ্ছে, আসলে কি হোম পেজে আমাদের লেটেস্ট পোস্ট দেখাবে যে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে? না, আমাদের হোম পেজে আমাদের একটা পেজ শো করবে, সেই পেজের নাম হচ্ছে হোম পেজ, যেটা আমরা বানাইছি। পেজটার এখানে টাইটেল নাই, পেজটার টাইটেল দিই এখন আমরা সেটিং সেকশনে পরে এখন আমরা আমাদের হোম পেজটা রিলোড দিই। দেখেন আমরা একটু আগে যে ডিজাইনটা করলাম, আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে, আমাদের ওয়েবসাইটটা কিন্তু কমপ্লিট লেআউট। তখন কথা হচ্ছে যে এই লেআউট তো ডিভির, ওরা মানে ডিভি কোম্পানির যে মালিক সে তো এই লেআউটটা ডিজাইন করে রাখছে, তাই না? তো আমরা তো চাই যে আমাদের মতো করে ডিজাইন করতে। তো আমাদের মতো ডিজাইন করতে গেলে চাইলে আমরা এগুলো এডিট করতে পারি, অথবা আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমাদের মতো করে খেলাধুলা করতে পারি। আমরা এখান থেকে একটা নতুন পেজ নিই, সে ধরেন এই স্যাম্পল পেজটাকে আমরা এডিট করি। হ্যাঁ, স্যাম্পল পেজটার মধ্যে আমরা এডিট করে আমাদের মতো বিভিন্ন পেজ বানাই, বিভিন্ন সেকশন বানাই। তো আমি একটা ওয়েবসাইট ফলো করব, যেকোনো একটা ওয়েবসাইট ফলো করেন, যে আমি একটা সাইট আছে লার্নিং ম্যানেজমেন্ট, লার্নিং টাইপের সাইট বানাবো, এডুকেশনাল সাইট বানাবো, স্টাডি ইন চায়না। আমি দেখেন অনেকগুলো সাইট পাচ্ছি, ক্যাম্পাস কানেক্ট, টপ ইউনিভার্সিটিজ, তারপর হচ্ছে পাস বাংলাদেশি সাইট গুলো আসবে, তাহলে আমরা বাংলাদেশি সাইট গুলোর ডিজাইন অ্যানালাইসিস করতে পারি। দেখছেন এক একটা সাইট ডিজাইন এক একটা পূর্ণ মজার কিন্তু, তাই না? এই জন্যই ওয়েব ডিজাইনারের এত দাম। মানে ওয়েব ডিজাইনারের কাজ হচ্ছে যে একটা সাইটের ডিজাইন নিজের মতো করে করে দিবে, যেরকম চাইবে ডিজাইন সেরকম। ইউনিভার্সিটি প্রোগ্রাম, স্কলারশিপ, সিটি, বা এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, যদি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, সেই বড় ওয়েবসাইট, টপ লেভেল ওয়েবসাইটদের মধ্যে ভালো কথা। আমাদের সাইটটা কেমন হবে জানেন? আমাদের সাইটটা আমাদের সাইটের মধ্যে মানে আমাদের সাইট ডিজাইনই হবে, ডিজাইনটা পুরো আমরা সবাই মিলে করব। ওকে, তো জাস্ট একটা সাইট এখানে আমি অ্যাড করে রাখতেছি, বাংলাদেশি কোনো সাইট বলে দেন, বাঙালিদের কি আর কিছু হবে না। sic.com.pdb এইটা কেমন? বিভিন্ন গ্যালারি ক্রিয়েট করা আছে, এর পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও প্লে করা আছে, তার উপরে একটা ফর্ম দেওয়া আছে।
উপরে কিছুই না, জাস্ট মেনু, এটাতে অ্যাড। এই সাইটের ডিজাইনটা ভালো লাগছে, এখানে এই থিমটা আমরা কাজে লাগাতে পারি। এটারও ডিজাইন খারাপ না, সিলেক্ট অন জাপান চায়না। এই সাইটের ডিজাইনটা অনেক ভালো, এখানে সুন্দর সুন্দর ট্যাপ করা আছে সার্ভিসেস। দুইটা সাইটের ডিজাইন আমার ভালো লাগে, এই বাকিগুলো আমার ভালো লাগে না। এগুলো সব সাইটের জাতি না। দুইটা সাইট খুব সহজ, খুব সিম্পল দুইটা সাইট। তো আমরা চাইলে আমাদের সাইটটা এখানে ফলো করতে পারি, দুইটা সাইট ফলো করে দিতে পারি। আমি একটু কষ্ট করে এই দুইটা সাইটকে কপি করে দিচ্ছি, পরবর্তীতে যখন সাইটটা কমপ্লিট করতে সাইটগুলো অ্যাটলিস্ট সেকশনগুলোকে নিয়ে ভাবা যাবে যে কোন সেকশনটাতে কি দেওয়া যায়। ওকে, তো এটা এই জায়গায় থাক। আমরা এখন একটা স্যাম্পল পেজ নেই, স্যাম্পল পেজ নেওয়ার পরে এখান থেকে স্টার্ট বিলিং এ ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে ডিভির যে পেজটা আছে পেজটা চলে আসলো। তো এখন কথা হচ্ছে যে এখানে তো আমরা চাইলে আমাদের মতো করে যা খুশি তাই ডিজাইন করতে পারবো। তো ডিভি যেহেতু একটা বিল্ডার, এই বিল্ডারটা কাজ কিভাবে করে এটা কি আমরা জানি? আমি জানি না। তাহলে এই ডিভি বিল্ডার কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমাদের গুগলে এভাবে সার্চ করতে হয় ডিভি বিল্ডার লিখে, তাহলে আমাদের ডিভি বিল্ডারের সাইটটার মধ্যে আমরা চলে যাবো। এটা হচ্ছে ইলিগ্যান্ট থিমের একটা প্রোডাক্ট, বুঝতে পারছেন? ডিভি বিল্ডার হচ্ছে ইলিগ্যান্ট থিমের একটা প্রোডাক্ট। তো এই ইলিগ্যান্ট থিমের মধ্যে যখন আমরা যাব, তখন এখানে আমরা অনেকগুলো ভিডিও দেখতে পারবো, সেই ভিডিওগুলো দেখেও আমরা বুঝতে পারবো ডিভি বিল্ডার কিভাবে কাজ করে। অথবা ডিভি বিল্ডারের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড এডিটর, একটা হচ্ছে ব্যাক এন্ড এডিটর। প্রত্যেকটা বিল্ডারই পার্ট দুইটা থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। তো আমরা যদি ফ্রন্ট এন্ড থেকে কাজ করি, তাহলে আমরা একবারে বাহিরে যেভাবে এডিট করতেছি এখন এভাবে কাজ করব। আর যদি ব্যাক এন্ড থেকে কাজ করি, তাহলে আমরা এই ভেতরে যা যা কাজ করতাম। তো আমার কাছে আসলে ফ্রন্ট এন্ডটাই ভালো লাগে, কারণ আমি কি কাজ করতেছি এটা আমি দেখতে পারি। ব্যাক এন্ডে তো দেখা যায় না, সেভ করে নিয়ে বাইরে নেক্সট ট্যাবে দেখা লাগে। যাই হোক, হোয়াটএভার, এখানে ডিভি বিল্ডার সম্বন্ধে সবকিছু বলা আছে, সেকশন কি, রো কি, মডিউল কি, সব ভালোভাবে পড়তে হবে। তো সেকশন হচ্ছে যে এটা আমরা যেটা দেখতেছি, এই যে বাইরে যেটা, এটা হচ্ছে একটা সেকশন, এটা হচ্ছে একটা রো, এই যে গ্রিন কালারের মতো এটা হচ্ছে রো, আর ব্লু কালার এটা হচ্ছে সেকশন, আর এই রোর ভেতরে যেটা থাকবে এটা হচ্ছে মডিউল, এটা হচ্ছে একটা মডিউল, এই যে ইনসার্ট মডিউল। তো ডিভিতে এই কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে সেকশন, একটা হচ্ছে রো, একটা হচ্ছে মডিউল। তো এখানে দেখেন খুব সুন্দরভাবে বলে দিছে, তো আমরা যখন একটা আমরা একটা সেকশনের মধ্যে আমরা একটা সেকশনের মধ্যে রো আমরা অনেকগুলো নিতে পারবো। কিভাবে নিতে পারবো দেখেন, এখান থেকে আমি মডিউল সেকশন, আমি এখানে এই রোটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখন কি আছে, শুধু সেকশন আছে, রো নাই, রাইট? হ্যাঁ, আপনি নামাজে যেতে পারেন, সমস্যা নেই, নামাজে যেতে পারেন, চলে যান। এখান থেকে দেখেন আমরা এই সেকশনের মধ্যে আমরা রো নিতে পারি আমাদের ইচ্ছা মতো। রোটা হতে পারে একটা রো, অথবা রোটা হতে পারে দুই ভাগে ভাগ করা, অথবা তিনটা ভাগে ভাগ করা রো হতে পারে, চারটা ভাগে ভাগ করা রো হতে পারে। তো এখানে আমরা একটা ওয়েবসাইট দেখেন, এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতেছি, দেখছেন এই যে ওয়েবসাইটটা, এখানে রো কয়টা ভাগে ভাগ করা বলেন তো? চারটা ভাগে ভাগ করা, তাই না? চারটা ভাগে ভাগ করা। তো এখানে আমরা চাইলে চার ভাগে ভাগ করা রো নিতে পারি, তাহলে কিন্তু আমরা সেম যে এরকম ডিজাইন আনতে পারবো, ঠিক আছে? মোট কথা হচ্ছে কোন চারটা? হ্যাঁ, এই যে এখানে আমি চারটা নিলাম, এই চারটা নেওয়ার পরে এটাকে জাস্ট আমি এভাবে ক্লোন করে দিব, কপি করব, এই যে আবার চারটা চলে আসবে। আবার যদি মনে করেন না দুইটা কাছাকাছি হয়ে গেছে, এখানে এইভাবে টেনে ধরে নামা নিচে নামা দিতে পারবেন, দেখছেন যে পিক্সেল কমতেছে, 33 পিক্সেল, 32, 46, 47, এটা দেখছেন দুটো দূরত্ব কিন্তু আলাদা হয়ে গেল, ঠিক আছে? তো
আমরা এখানে একটা ইমেজ চাইলে আপলোড করতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা ইমেজ গুলো এখানে দেই, যে কোনো একটা ইমেজ আমরা এখানে দিই। তো এই এগুলো হচ্ছে মডিউল, রোর মধ্যে কি থাকে, মডিউল থাকে। সো এখানে দেখেন ডিভির কিছু ডিফল্ট মডিউল আছে, যেগুলো হচ্ছে ডিভির মডিউল, ঠিক আছে, এর বাইরে কিন্তু ডিভির আর মডিউল নাই। সো এই মডিউল গুলো দিয়ে আপনাকে সাইটের ডিজাইনের কাজ সারতে হবে, এবং এটা দিয়ে সারা যায়। এগুলা এগুলোর মধ্যে আছে অনেক কিছু আসলে পড়ে থাকে, লাগে না, বুঝতে পারছেন, লাগে না। তো অনেক সময় অনেকে কাউন্ট ডাউন দেয় না যে আমাদের এতগুলো ক্লায়েন্ট, এতগুলো টিচার, আমাদের এতগুলো স্টুডেন্ট, আমরা এতগুলো অ্যাওয়ার্ড পাইছি, তাই না? এই কাউন্ট ডাউন এখানে এখান থেকে দিতে পারবো, চাইলে যে মডিউল সিলেক্ট করবেন তাই হয়ে যাবে। যাই হোক, আমি এখানে একটা ইমেজ বসাচ্ছি, যে এখান থেকে ইমেজে যদি সিলেক্ট করেন, দেখেন ইমেজ ইমেজটা বসে গেল, ইমেজটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে একটা ইমেজ বসাই, মনে করেন যে আমি পিকচার্স এর মধ্যে চাইছি, পিকচার্স এর মধ্যে থাকে আমি এখানে যে কোনো একটা ইমেজ আপনি নিয়ে আসবেন, আমি তো আমার পিছনে থেকেই বসলাম। তো চেষ্টা করবেন এখানে যে মডিউলে ইমেজ গুলো আমরা দিচ্ছি, প্রত্যেকটা মডিউলে একই ইমেজ দেওয়ার। তো জাস্ট কিভাবে দিবেন, এখান থেকে এটাকে কপি করবেন, এই যে কপি মডিউল, এখানে এসে পেস্ট মডিউল, কপি মডিউল, সরি এখানে পেস্ট মডিউল, এখানে পেস্ট মডিউল। এখন চাইলে আপনি এটাকে কেটে দিতে পারেন, কেটে দিয়ে এটাকে ক্লোন করে ফেলতে পারেন, ভাগ হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল। এখন এটার মধ্যে স্পেসটা বাড়াই দিতে পারেন, ঠিক আছে, অথবা চাইলেন যে মাঝখানে একটা হেডার নিয়ে আসবো, উপরে একটা হেডিং দিতে চান যদি, তাহলে এটাকে চাইলে উপরে এখানে ঠেকা দিতে পারেন, উপরে এভাবে আরো কাছে যাবে, নাহলে এখানে আরেকটু নিচে থাকবে। এখন কি করবেন জানেন, এখানে যদি একটা হেডিং দিতে চান কি করবেন, তাহলে এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করলেই এখান থেকে একটা আপনাকে বলবে যে আপনি কি ফুল উইড একটা সেকশন নিতে চাচ্ছেন, নাকি একটা রেগুলার সেকশন, নাকি স্পেশাল সেকশন। স্পেশাল সেকশন দেখেন এরকম অনেকগুলো সেকশন আছে, আপনি চাইলে এইভাবে ভাগ ভাগ করে মডিউল গুলো সাজাতে পারবেন, এখানে এটা থাকবে, এখানে এটা থাকবে, এখানে এটা থাকবে। বিভিন্ন রকমের মডিউলে কিন্তু আমাদের বিভিন্ন সময় ভাগ ভাগ করে বসানোর প্রয়োজন হয়, কিন্তু দুই পাশে সাইড বার প্রয়োজন হয়, উপরে হেডিং, নিচে দুটো অপশন প্রয়োজন হয়। তো তখন সেটা আমরা কিভাবে ডিজাইন করবো, আমরা কি কোডিং লিখবো যে এখানে সাইড বার হবে, এখানে সাইড বার হবে, এখানে থাকবে হেডিং, এখানে একটা ফটো, একটা ইমেজ, আসলে না, আমাদের এখানে ফরম্যাট করা আছে, আমরা ফরম্যাট করলেই বসালেই জাস্ট আমাদের ফরম্যাট হয়ে যাবে। তো যাই হোক, আমরা আপাতত এটা নিচ্ছি না, আমরা স্পেশাল কিছু নিবো না, আমরা একটা রেগুলার একটা সিম্পল কিছু নিবো, কারণ আমরা একটা হেডিং বসাতে চাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা একটা হেডিং নিবো, হেডিংটা আমরা কিভাবে নিবো, এখান থেকে এখান থেকে আসি সবকিছু, এই যে টেক্সট, এই টেক্সট কেও চাইলে আপনি হেডিং এ কনভার্ট করতে পারেন, অথবা এটার মধ্যে আরো অনেকগুলো সেকশন আছে সেখান থেকে হেডিং নেওয়া যায়, ঠিক আছে। তো আমি একটা টেক্সট নিচ্ছি, টেক্সটটাকে আমি হেডিং এ কনভার্ট করে দিই, তো দেখেন একটা সিম্পল টেক্সট নিলাম। ওকে, এখানে টেক্সট নিয়ে বললাম যে ভিজিট আওয়ার অল ফটোস, ভিজিট আওয়ার অল ফটোস, এইভাবে। তো দেখেন এটা লেখাটা অনেক ছোট না, দেখতে ভালো লাগতেছে না, হ্যাঁ যাই হোক, সমস্যা নেই, পরে দিচ্ছি। আমি জাস্ট এই লেখাটাকে এটাকে এই সেকশনটাকে আমি টেনে ধরে নিয়ে আমি উপরে এই সেকশনের উপরে বসে দিচ্ছি, বসে দিলাম, এখানে বসে গেল। তো আমার এখন এটা নাও দরকার না হলেও চলবে, এটা আমার আপাতত প্রয়োজন। ওকে, তো এখন আমরা এটাকে এই ছোট লেখাকে কিভাবে আমরা সুন্দর করে বড় একটা হেডিং এ কনভার্ট করবো, কিভাবে হয় কিভাবে সম্ভব, এটাকে একটু বড় করে প্যারাগ্রাফ মোডে আছে। প্যারাগ্রাফ মানে হচ্ছে জেনারেল টেক্সট মোড, আমরা যে সমস্ত লেখাগুলো দেখি সচরাচর একটা আর্টিকেল পড়ার সময় যে লেখাগুলো দেখি জেনারেল টেক্সট মোডে, এটাকে যদি আমরা একটা হেডিং টাকে কনভার্ট করতে পারি, তাহলে এখান থেকে আমরা এটাকে এইচ ওয়ান এ যদি সিলেক্ট করে দেন, এইচ ওয়ান হয়ে গেছে, এটাকে যদি আমরা একটু বোল্ড করে দিই, লেখাটা একটু বোল্ড হয়ে গেল, এই লেখাটাকে এখন আমাদের মাঝ বরাবর নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে এই যে এটা হচ্ছে অ্যালাইন সেন্টার, আমরা এখানে সেন্টারে অ্যালাইনমেন্ট করে ফেলাম। তো দেখেন ওয়ার্ডপ্রেস এর সুবিধা কত, এবং বিল্ডার দিয়ে একটা ওয়েবসাইট বানানোর সুবিধা কত, চিন্তা করা যায়। আপনি এই যে এই জিনিসটা আমরা যে বানালাম, এটা বানাতে গেলে আমাদের কত কোড লেখা লাগতো, জানেন? আমাদের একটা HTML কোড লেখা লাগতো,
সেই এইচটিএমএল কোডের মধ্যে আমাদের স্টার্টিং ট্যাগে আমাদের সিএসএস ডিফাইন করা লাগতো। সেই সিএসএস এর মধ্যে আমাদের বলে দিতে হতো টেক্সটের কালার কি হবে, আমাদের বলে দিতে হতো যে আমাদের টেক্সটের মার্জিন প্যাডিং কতটুকু হবে, আমাদের বলে দিতে হবে হতো যে টেক্সটের অ্যালাইনমেন্টটা কোথায় হবে। অ্যালাইনমেন্ট হয় হচ্ছে রাইট লেফট সেন্টার, তিন জায়গায় অ্যালাইনমেন্ট হয়। ওকে, তো এখানে কিন্তু আমাদের কি কোনো কোড লিখতে হলো না, আমরা জাস্ট সিলেক্ট করলাম, ওকে করলাম, হয়ে গেল। এখন দেখেন আমরা এই টেক্সটটাকে আরেকটু ডিজাইন করি, আমরা এখান থেকে ডিজাইন সেকশনে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা ডিজাইন, আমরা এটাকে কি হেডিং টেস্ট করে ফেলছি, তাই না? সো আমাদের এখানে আর টেক্সটের ডিজাইন করে কোনো লাভ নেই, আমাদের হেডিং টেস্টের ডিজাইন করতে হবে। হেডিং টেস্টের সময় আবার খেয়াল রাখা লাগবে আমরা এখানে কোন হেডিং বানাইছি, এটাকে আমরা এটাকে H1 হেডিং বানাইছি, সো আপনাকে H1 এডিট করতে হবে। যদি আমরা এটাকে H2 বানাতাম তাহলে এখান থেকে আমরা H2 হেডিং সিলেক্ট করে আমরা এটাকে এডিট করতাম। সো আমরা যেহেতু H1 বানাইছি এটাকে, এই যে দেখেন আমি আবারও যাচ্ছি, আমি আবারও টেক্সটে যাই, দেখাই সিলেক্ট করলে যে H1 হেডিং বানাইছি, সো আমাদের H1 টাই ডিজাইন করতে হবে। আমরা এটাকে H1 ডিজাইনে যাই, যাওয়ার পরে এখানে এখান থেকে H1 এর যে ফন্টটা আছে, আপনি চাইলে এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন, অসংখ্য অসংখ্য ফন্ট আছে। সে ধরেন এটাকে আপনি রোবটও বানাবেন, আপনি রোবটও ফরম্যাটে নিয়ে আসবেন, এখান থেকে রোবটও রোবটোটা এটা রোবটও ফরম্যাট হয়ে গেছে। ওকে, তারপরে লাইন হাইট, ফন্টের লাইন হাইটটা কেমন হবে, রেগুলার রেগুলার নাকি বোল্ড নাকি মিডিয়াম, আমি মিডিয়াম করে দিচ্ছি লাইন হাইট। তারপর এই ফন্টের স্টাইল, স্টাইলটা কি এরকম ইটালিক হবে নাকি জেনারেল যে স্টাইল স্টাইল আছে সেটা হবে, জেনারেলটাই থাকবে। তারপরে হেডিং অ্যালাইনমেন্ট, এটা তো অলরেডি মাঝখানে আছি, আর অ্যালাইনমেন্ট করার দরকার নাই। এখন দেখেন এটাকে আমরা কালার চেঞ্জ করে ফেলতে পারবো আমরা এটা। তো কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে আপনি যে কালার করবেন এখানে সেই কালারই চলে আসবে, অথবা আপনি চাইলে এখান থেকে কালার কোড, এখান থেকে কালার কোডটা আপনি এডিট করতে পারবেন, আপনার পছন্দ মতো কালার কোড এখান থেকে আপনি বসাতে পারবেন। অথবা এই যে এটা হচ্ছে মার্কার, এই মার্কারটা ঘুরে যেদিকে আপনার পছন্দ হয় কালার নিয়ে যেতে পারবেন, আপনার যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা এখানে সিলেক্ট করে বসায় দিতে পারবেন। ওকে, অথবা আপনার যদি এক্সট্রা কোনো কালার কোড পছন্দও থাকে সেই কালার কোডটা আপনি নিয়েও আসতে পারবেন বাইরে থেকে। ঠিক আছে, মনে করেন যে আমরা এখানে একটা, এই যে এখানে ধরেন আমাদের এই কালার কোডটা খুব ভালো লাগছে, ধরেন কালার কোড আসলে বিভিন্ন ভাবে নেওয়া যায়, ধরেন আমার এই কালারটা ভালো লাগছে তাহলে আমি এই কালারটা বসাবো, এই কালারটা আমি কিভাবে নেব, আমাদের একটা জাস্ট ছোট একটা সফটওয়্যার ইউজ করা লাগবে, এই সফটওয়্যারের নাম হচ্ছে পিকজি। হ্যাঁ, তো পিকজি কি করে, পিকজি হচ্ছে যে কোনো কালার, যে কোনো কালার পিক করে, এই যে দেখছেন আমার হোম পেজের কালারটা পিক করছে, তো আমি যেখানকার কালারটা পিক করতে চাই জাস্ট মাউসটা আমি ওখানে নিয়ে যাবো, এখানে নিয়ে যাবো মাউসটা, এখানে নেওয়ার পরে আমি এখানে চাপবো হচ্ছে কন্ট্রোল আল্টার সি, কন্ট্রোল আল্টার সি, তারপরে এখানে দেখেন আমি পেস্ট করে দেখেন কালার কোড চলে আসছে। ঠিক আছে, এখানে কেটে দিলাম, আমাদের কালার কোড কিন্তু হয়ে গেছে অলরেডি। সো আমি এই কালার কোডটা কপি করে নিয়ে এসে আমি জাস্ট আমার এখানে বসাবো। যারা গ্রাফিক্স এর কাজ করেন তাদের জন্য কিন্তু খুব জরুরি, আমার হেডিং এর কালার কিন্তু ওই বইয়ের কালারের মতো হয়ে গেছে, এম এর হাতে যে বইটা আছে। এই পিকজি দিয়ে আপনি খুব অল্প সময়ের মধ্যে এইভাবে পৃথিবীর যে কোনো জায়গার কালার আপনি হুবহু সেম কালার কোড আপনি নিয়ে আসতে পারবেন। আর এটা যে দেখছেন ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর কালার আছে, কিন্তু আমরা এক কাজ করি ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ডের কালার চাইলে আমরা পিকজি দিয়েও নিতে পারি, অথবা আমরা এখান থেকে এডিটার HTML এ গিয়েও কিন্তু আমরা এই কালার কোডটা এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। তো এখান থেকে কালার কোডটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এই যে কালারের কোড, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু কালারের কোড দেওয়া আছে, এই কালার কোড নিলাম, নিয়ে আমাদেরও এই পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ড কোড, ব্যাকগ্রাউন্ডের কালার আমরা চেঞ্জ করে, পুরো সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে এখান থেকে আমরা ডিজাইন সেকশনে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে লেআউট বর্ডার, আচ্ছা সরি আমি এখানে ব্যাকগ্রাউন্ডে যাবো, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে দেখেন এই যে এখানে ক্লাস ব্যাকগ্রাউন্ডে কালারে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড কালারের কোড বসাতে দিয়েছে, আমাদের চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। এই 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 সাইটের ব্যাকগ্রাউন্ড যেমন, এই সাইটের ব্যাকগ্রাউন্ড যেমন ঠিক সেম ব্যাকগ্রাউন্ড আমাদের সাইটের মধ্যে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে বিষয়, আমরা এটাকে চেঞ্জ করে ফেলি। আচ্ছা এখন দেখেন এই হেডিংটা, হ্যাঁ আচ্ছা এই এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি আরেকটু লাইটও চাইলে করতে পারি এখান থেকে, সেকশন সেটিং কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড
কালার লাইট করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখলাম, হেডিং এর কালারটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা হেডিং এর টেক্সটের সাইজটা এখান থেকে বড় করে দিতে পারবো, ছোট করে হেডিং এর টেক্সটের সাইজটা বড় ছোট হচ্ছে তো হলো, লেটার এর স্পেসিং টা বাড়া যেতে পারবেন, হেডিং এর লাইন হাইট টা বাড়া যেতে পারবেন। এখন দেখেন হেডিং এর টেক্সটের শ্যাডো, এই যে দেখছেন শ্যাডো করছে, তো এই শ্যাডো গুলো কিন্তু দেখতে মাঝে মাঝে ভালোই লাগে, একদম যে খারাপ লাগে আসলে তা না, শ্যাডো গুলো দেখতে ভালোই লাগে অনেক সময়। জিনিসগুলো আসে ইউনিকনেস নিয়ে আসে, কোথায় এই লেখার মধ্যে একটা ইউনিকনেস নিয়ে আসে। তারপরে হচ্ছে হেডিং এর টেক্সটের শ্যাডো কালার, শ্যাডো কালারে কিন্তু হালকা কালো কালো ভাব, আপনি চাইলে এই শ্যাডোর কালারটাও চেঞ্জ করে নিতে পারেন, কালো কালো আছে কালো করে শ্যাডোটা বুঝে যাচ্ছে। সাইজিং, স্পেসিং, বর্ডার মেলা কিছু এখানে দেওয়া যাবে। তো আমরা এখান থেকে দেখি যদি বর্ডারে যাই, বর্ডার এখান থেকে হেডিং এ বর্ডার দিতে পারবেন। তো যাই হোক, হেডিং এ আসলে কেউ বর্ডার দেয় না, হেডিং এ বর্ডার দিতে ভালো লাগে না, আমিও একদম অপছন্দ করি। দেখছেন এখানে আমি এটাকে চেঞ্জ করে ফেললাম। এখন এই যে এটা যে একটা সেকশন দেখছেন, এই সেকশনটা, এই সেকশনটা আমি একটু ডিজাইন অপশনে যাব। ডিভাইডার নামের একটা জিনিস আছে, সরি ডিভাইডারটা আছে হচ্ছে সেকশন, এবং এখানে যাওয়ার পরে ডিজাইন ডিভাইডার, দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ডিভাইডার আছে, ডিভাইডার গুলো সুন্দর সুন্দর ডিভাইডার আছে, ডিভাইডার গুলো এখান থেকে আপনি চাইলে আপনার মনের মতো করে ডিভাইডার গুলোকে ইউজ করতে পারবেন, ডিভাইডার গুলোকে ব্যবহার করতে পারবেন। তো ধরেন আমি এই ডিভাইডারটাই আমি এখানে ইউজ করতেছি, এই ডিভাইডারের কালারটা আমি এখানে দিয়ে দিলাম, কালারটা ধরেন ব্লু কালার সেভ দিলাম। এখন এটা লেখাটাকে এভাবে টেনে ধরে নিয়ে জাস্ট উপরে দিয়ে দিলাম, এখন এই লেখাটা ডিভাইডার উপরে চলে গেল ব্লুর উপরে, কিন্তু ব্লুর উপরে আবার ওই লেখার কালারটাও যাচ্ছে না। তাহলে এক কাজ করি, আমরা এই ডিভাইডারের লেখাটাকে আমরা চেঞ্জ করি, সরি আমাদের হেডিং ট্যাগের হেডিং এর কালারটা আমরা চেঞ্জ করি, হেডিং টেক্সটের যে কালারটা, হেডিং টেক্সটের কালারটাকে আমরা হোয়াইট করি, ভালো লাগবে এখন, ভালো লাগবে। তো দেখছেন ডিজাইনটা কিন্তু পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তো এখন কেমন হয় যদি আমরা এই ফটোগুলোর চারপাশ দিয়ে ভালো করে বর্ডার দিতে পারি? আমরা জাস্ট এই ফটোর এই রোটাকে সিলেক্ট করবো, করার পর ডিজাইনে যাবো, যাওয়ার পরে আমরা বর্ডারে যাবো। তো এই বর্ডারটা আমরা এখান থেকে বর্ডারের ওয়েটটা আমরা সিলেক্ট করে দিই, তার আগে হ্যাঁ বর্ডারের ওয়েটটা দিতে হবে, বর্ডারের ওয়েট হচ্ছে ধরেন 1 পিক্সেল, 1 পিক্সেল বর্ডারের ওয়েট যখন আমরা দেবো, দেওয়ার পরে দেখুন বর্ডারটা চিকন বর্ডার করছে, কিন্তু বর্ডারটাকে দেখতে ভালো লাগছে, দেখুন একটুও ভালো লাগছে। তাহলে এই বর্ডারটাকে আমাদের সুন্দর করতে হবে, ঠিক আছে, বর্ডারটাকে আমরা কিভাবে সুন্দর করবো সেটা দেখি। তাহলে বর্ডারের স্টাইলটা আমাদের চেঞ্জ করতে হবে, যদি ডটেড বর্ডার দেয় তাহলে ডটেড বর্ডার হয়ে যাবে, বর্ডারটা ডট হয়ে যাবে। তারপরে দেখেন এখানে বর্ডারের এখানে একটা জিনিস আমাদের আছে, বক্সের শ্যাডোটা আমরা দিতে পারি, বক্সের শ্যাডো শ্যাডো করে গেল, বক্সের একটা শ্যাডো করে গেল। তারপরে আমরা আরেকটা জিনিস দিতে পারবো, সেটা হচ্ছে সাইজিং, সাইজিং না সরি সাইজিং হচ্ছে স্পেসিং হবে, স্পেসিং এখান থেকে আমরা মার্জিং দেখুন প্যাডিংটা বাড়াই দিতে পারি, মার্জিং প্যাডিং যদি আমরা লেফট রাইটে যদি আমরা বাড়াই দিই, তারপর আমরা এটাকে সমান করে এইরকম উপরে মার্জিন প্যাডিং কমাই দিয়ে সমান করে মোটামুটি আমরা এটাকে সমান করে অনেকটাই সমান, তো এইদিকে আবার এটা ছোট বড়। এখন কিন্তু মোটামুটি ভাবে এটা একটা লাইনের মধ্যে আছে, একটা লাইনের মধ্যে আছে, তো এখন কিন্তু এটা দেখতে খারাপ লাগবে, দেখতে ভালোই লাগবে, ঠিক আছে। তো
তো এটা যখন হয়ে গেল, এখন আমরা আরো কিছু করতে পারি। আমরা এটাকে সুন্দর একটা অ্যানিমেশন দিতে পারি, ডিজাইনে গিয়ে আমরা এখানে অ্যানিমেশন সেকশনে আমরা এটাকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারি, ফেড অ্যানিমেশন দিতে পারি, স্লাইড দিতে পারি, স্লাইড হয়ে যাবে, জুম দিয়ে হবে, জুম ফ্লিপ দিতে পারি, ফ্লিপ হবে, যদি ফোল্ড দিই তাহলে এটা ফোল্ড হবে। ঠিক আছে, তো ধরুন আমি ফোল্ডই দিয়ে রাখতেছি। ওকে, তো এখন কথা হচ্ছে, দেখেন আমি শুধু একটা সাইড ডিজাইন করলাম, কিন্তু সেম সাইডটা আমার আরেকটা আছে নাকি। এখন কি করব জানেন, আমি কি আবার সেম সাইড মানে এই দ্বিতীয় যে সেকশনটা আছে, এই দ্বিতীয় রোটা কি আমি আবার নতুন করে এইটা যেভাবে ডিজাইন করলাম, এটা কি আবার নতুন করে এভাবে ডিজাইন করব? না, কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট এখান থেকে এটাকে ক্লিক করব, ক্লিক করে কপি রো স্টাইল, তারপর ওই স্টাইলটা আমরা এখানে আমাদের পেস্ট করে দিব, পেস্ট রো স্টাইল। দেখেন এটা এরকম, তারপর এটাকে একটু আলাদা করে দেন, শেষ। মানে কত মজার একটা জিনিস, এবং এই ডিভি বিল্ডারটা দিয়ে যে কি করা যায় আর চিন্তাই করতে পারি, কত সুন্দর সুন্দর ডিজাইন এটা তৈরি করা যায়। মোট কথা, আমি আপনাদের তো ডামি দেখাচ্ছি, আপনারা এটা দিয়ে কমপ্লিটলি আপনাদের এত সুন্দর একটা ওয়েবসাইট বানাবেন কল্পনার কাছে। যদি আপনারা হচ্ছে আবার মানে ডিভির ফরম্যাট ফলো করতে চান তাহলে আবার পারবেন না, কারণ এগুলোর মধ্যে আপনার নিজেদের ক্রিয়েটিভিটি থাকতে হবে। ঠিক আছে, ক্রিয়েটিভিটি থাকতে হবে, এবং প্রত্যেকটা সেকশন কিভাবে কাজ করে আপনাদের ক্লিয়ারলি জানতে হবে। আমি এখানে একটা ব্লার্ভ নিই, ব্লার্ভ কি কাজ করে, প্যাটার্ন কি কাজ করে। ওকে, আমি এখানে একটা ব্লার্ভ নিলাম, ব্লার্ভটা একটা নিলে হবে না, অনেকগুলো ব্লার্ভ হতে যাচ্ছে। আমি রো স্টাইল ভেঙে দিচ্ছি, রো স্টাইলটা আমি তিনটে স্টাইল করে দিচ্ছি, তিনটা ব্লার্ভ দিব। তো আমি একটা ব্লার্ভ না দিয়ে এখানে তিনটা ব্লার্ভ দিব। তো আমি এখানে একটা ইয়ে নিই, বলে একটা হেডিং দিব, সব সময় আমি চেষ্টা করি যে সব জায়গায় হেডিং টা সেম দেওয়ার। ঠিক আছে, কপি মডিউল এখানে এসে, এখানে এসে পেস্ট মডিউল, ঠিক আছে, চলে আসলো হেডিংটা। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে হেডিংটার কালারটা কি আছে, দেখেন তো হেডিংটার কালার আছে হচ্ছে সাদা কালার, হেডিংটার কালারটা চেঞ্জ করে ডিজাইন চাই, যার জন্য হেডিং টেক্সট এটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে ফেলি, কালারটা হচ্ছে কালো কালার বানাই, কালো কালার। এটাকে আমরা এক কাজ করি, উপরে বসাই দিই। ঠিক আছে, এই সেকশনটাকে আমরা উপরে বসাই, এটার উপরে থাকবে এই জায়গাতে। এখানে আমরা একটা লিখে দিই যে আওয়ার টেস্ট হোয়াট আওয়ার ক্লায়েন্ট সেড, অথবা টেস্টিমোনিয়ালস। ওকে, টেস্টিমোনিয়ালস, টেস্টিমোনিয়ালস, টেস্টিমোনিয়ালস অথবা প্রজেক্ট। আচ্ছা, টেস্টিমোনিয়ালের জন্য আসলে আলাদা ইয়েই আছে, ব্লার্ব দরকার হয় না, টেস্টিমোনিয়ালের জন্য আলাদা পার্টি আছে, টেস্টিমোনিয়াল আমরা নিয়ে আসতে পারবো। এই যে টেস্টিমোনিয়াল সিলেক্ট করবেন, দেখেন টেস্টিমোনিয়াল চলে আসছে। সো এখানে কে আপনাকে রিভিউ দিছে তার নামটা বলবেন, মনে করেন যে অ্যান্থনি, আমরা একটা নাম দিচ্ছি অ্যান্থনি। তারপরে এখানে তার টেক্সটটা, অ্যান্থনি কি লেখাটা লিখছে আপনাকে নিয়ে সেই লেখাটা, তারপরে এখানে অ্যান্থনির ছবিটা আপনি দিয়ে দিতে পারবেন। ছবিটা কোথায় দিবেন, যে এখানে ইমেজ সেকশনের মধ্যে এসে আপনার যে আপনাকে রিভিউটা দিছে তার ছবিটা বসে। ঠিক আছে, হয়ে গেল। তো এইভাবে আমরা আগে একটা ডিজাইন করি, তারপরে বাকিগুলো আমরা ডিজাইন করে জাস্ট ইমেজ চেঞ্জ করে দিব। ঠিক আছে, দেখেন এটাকে আরেকটু সুন্দর করতে হবে আমাদের। দেখেন সুন্দর কিভাবে করছেন, সুন্দর করতে গেলে আপনাকে এই পুরো ইয়েটাই দেখতে হবে। এর মোট কথা একটু ঘাটাঘাটি করা লাগবে, ঘাটাঘাটি করে দেখতে হবে যে কার মধ্যে আসলে কি আছে, কোনটা কোন সেকশনের মধ্যে কি আছে, কোন এলিমেন্টের মধ্যে কি আছে, ব্যাকগ্রাউন্ড দিলে কি হয়, তারপর হচ্ছে ইমেজ দিলে কি হয়, সবকিছু আপনাকে দেখতে হবে। ব্যাকগ্রাউন্ডে মেবি একটা কালার দেওয়া আছে, ঠিক আছে, একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা চাইলে চেঞ্জ করে করতে পারবেন, হোয়াইট করে করতে পারবেন, হোয়াইট হয়ে গেল। এটাকে আবার যদি আপনি আন্ডো করেন, আন্ডো হয়ে গেল, আন্ডো হয়ে গেছে। ঠিক আছে, অথবা এখান থেকে ক্লিক করে আপনি কালারের কোডটা চেঞ্জ করে দিতে পারবেন, এটাকে আপনি আরেকটু সুন্দর করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি ব্লু করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্লু করে দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালার যখন আমি ব্লু করে দিচ্ছি, লেখাটা তো দেখতে ভালো লাগতেছে, এখানে আমি টেক্সট সেকশনে গেলাম, যাওয়ার পরে আমার লেখার কালারটা আমি কি করে দিব, লেখার কালারটা সাদা করে,
লেখার কালারটা সাদা করতে গেলে জাস্ট লেখাটাকে ধরে এখানে টেক্সট কালারটা সাদা করলেও হবে, অথবা এখান থেকে ডিজাইন সেকশনে যাওয়ার পরে এখানে টেক্সটে যাওয়ার পরে এখান থেকে টেক্সট কালার দিলেও হবে, দুইভাবেই হবে। টেক্সট কালার আছে ডার্ক, লাইট করে দিলাম, টেক্সট কালার লাইট হয়ে গেল। আপনাদের অ্যাটেন্ডেন্স হারাই গেল কেন হঠাৎ, বুঝলাম না আমি আসলে, মানে আপনারা কি এগুলো বুঝতেছেন না? হ্যালো, আমি কি দেখানো বন্ধ করে দিব এটা? আচ্ছা তাহলে ঠিক আছে, সমস্যা। ওকে, তারপরে দেখেন। আচ্ছা বোঝা যাচ্ছে কি আমি কি করতেছি না করতেছি? দেখেন সব প্র্যাকটিক্যাল করতেছি, সেখানে না বোঝার কোনো আসলে কারণ নেই। তো এখানে আমরা আমাদের যে টেস্টিমোনিয়াল আছে, টেস্টিমোনিয়াল সেকশনটা আমরা এখানে নিচ্ছি। তো টেস্টিমোনিয়ালটার এখানে আমরা টেস্টের কালারটাকে লাইট করে দিলাম, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড এর চারপাশে সুন্দর করে একটা হোয়াইট শ্যাডো দিলাম। তো হোয়াইট শ্যাডো দেওয়ার পরে দেখেন আগে আমরা এক কাজ করি, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, আমরা কাজ করি এই মডিউলের যে ডিজাইনটা আছে, এই সেকশনের যে ডিজাইনটা আছে সেকশনের ডিজাইনটা কপি করি, কপি সেকশন স্টাইল, ওই সেকশন স্টাইলটা আমরা এখানে বসাই, তাহলে এটারও ব্যাকগ্রাউন্ড কালার সেম চলে আসবে। চলে আসলো টেস্টিমোনিয়াল, এটাকে আমরা উঠিয়ে দিই। উপরে উঠা দিতে গেলে কি করতে হবে, এটাকে এইভাবে টেনে ধরে উপরে, তারপরে এটাকে আর একটু উপরে মাস বরাবর চলে আসছে, চলে আসছে। এখন টেস্টিমোনিয়ালটা এইরকম হবে। ওকে, তো আমরা এখানে আর একটু কাজ করতে পারতাম, চাইলে আর একটু কাজ করতে পারতাম, আচ্ছা পরে করতেছি, অথবা সেকশনের ডিভাইডারটাও চেঞ্জ করে দেওয়া যাবে, ডিভাইডার এইরকম করে এরকম করে দিতে পারবো, এই ডিভাইডারটার হাইট টাইট কমা দিতে পারবো, হাইটটা ডিভাইডার হাইটটা কম। টেস্টিমোনিয়ালস, টেস্টিমোনিয়ালস লেখাটা কোথায় থাকবে সেটাও দেখাতে পারবো আমরা, অথবা ডিভাইডারের আরো অনেক অনেক স্টাইল আছে, আপনার যে স্টাইল ভালো লাগে, যে স্টাইল পছন্দ হয় সেই স্টাইলটাই এখানে আপনি পছন্দ করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধরুন এটাই যদি পছন্দ তাহলে এটাই পছন্দ, নো প্রবলেম, ইটস টোটালি আপ টু ইউ। ওকে, দিলাম মডিউল একটা ডিভাইডার টেস্টিমোনিয়ালস, তো টেস্টিমোনিয়ালস দিলাম। এখন হচ্ছে এটার চারপাশ, এটা এখন এডিট, এখন একটা এডিট করলে আমাদের বাকিগুলো সুন্দরভাবে এডিট করা যাবে। টেস্টিমোনিয়ালের টি মনে হয় এটার সাথে লেগে গেছে, আমরা একটু নামাবো পেডিংটা আর একটু, এখন দেখুন মাঝ বরাবর আছে। আচ্ছা তারপর আবার এখানে এডিট অপশনে আছি, আসার পরে এটা হচ্ছে অথরের নাম, অথরের জব টাইটেল এখানে দিই সিইও, সিইও অ্যান্ড ফাউন্ডার, মনে করেন যে যে কোনো একটা কোম্পানির নাম আমরা দিতে পারি, এমনি আমি একটা নাম দিলাম সিইও অ্যান্ড ফাউন্ডার এমএসপি ডিজিটাল, ওকে নাম দিলাম। তারপরে আমাদের টেস্ট গুলো তো হোয়াইট আছে, টেস্ট গুলো তো হোয়াইট আছে, জিনিস গুলো আমরা সিলেক্ট করে দিছি। এখন হচ্ছে যে আমরা এখানে তার চাইলে তার লিঙ্ক গুলো বসাতে পারি, এখানে আমরা লিঙ্ক করতে পারি তার কোম্পানির লিঙ্ক ইউআরএল দিতে পারি, তাহলে তার তো কোম্পানির উপরে ক্লিক করলে এখানে তার কোম্পানির ওয়েবসাইটে চলে যাবে, আরো মেলা কিছু এখানে দেওয়া যাবে। যাই হোক, আমরা এখন আপাতত এগুলো দিচ্ছি না, আমরা এখান থেকে ডিজাইন সেকশন চলে যাই। দেখেন এখানে উপরে একটা কোটেশন আইকন আছে, আমরা এখানে কোটেশন আইকনের ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলাম, ডিজাইনটাকে চেঞ্জ করে দেখেন আমরা একটা কালার দিয়ে দিলাম, কালার কোটেশনের কালার চেঞ্জ করে দিলাম। ওকে, কোটেশনের কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে কোটেশন আইকনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা করবো না, কারণ সেটা আমাদের হোয়াইট আছে, হোয়াইটই হোয়াইটই ভালো ছিল, হোয়াইটের উপরে লেখাটা মানাবে, তারপরে দেখেন ইউজ কোড আইকন সাইজ, আইকনের সাইজটা আপনি চাইলে বড় ছোট করতে পারবেন,
তাকে হচ্ছে ইমেজ ইমেজ ইমেজের হোয়াইট ড্রাইভ সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবে। এই ইমেজে ইমেজটা বড় করা যাবে, ছোট করা যাবে, সবকিছু করা যাবে, ইমেজের বর্ডার টর্ডার সবকিছু দেওয়া যাবে। তো এখানে আর বর্ডার টর্ডার আমরা দিচ্ছি না ইমেজের, আমরা এখান থেকে জাস্ট কি বলে ধরে নিলাম, আমরা এখান থেকে আমরা টেক্সটটা চাইলে একটু এডিট করবো। টেক্সটের অ্যালাইনমেন্টটা আমাদের সাইড আছে, অ্যালাইনমেন্ট দিচ্ছা টেক্সটের কালার লাইট ঠিক আছে, টেক্সটের শ্যাডোটা চাইলে বসাই দিতে পারেন, চাইলে নাহলে এই শ্যাডোটা দিয়ে দিতে পারেন, তাহলে টেক্সটটা একটু একটু অন্যরকম লাগবে। তারপরে হচ্ছে টেক্সটের হরিজন্টাল টরিজন্টাল যা আছে, টেক্সট শ্যাডো কালার টালার যা আছে সব কিছু এরকমই থাকবে। তারপরে আমরা বডি টেক্সটটা এখান থেকে এডিট করতে পারবো, দরকার নেই বডি টেক্সট এডিট করা। আমরা অথর টেক্সটটা অডিট করি, অথর টেক্সটটা আমরা এখানে অ্যালাইনমেন্টটা মাঝখানে দিয়ে দিতে পারি চাই। তো তারপরে এত অথরটা যদি মাঝখানে আমরা দিই তাহলে কোম্পানি আর পজিশনটাও কিন্তু আমাদেরকে মাঝখানে দিই, কিন্তু এটা মনে হয় মাঝখানে দেওয়ার কোনো স্টাইল নাই, পজিশনের স্টাইল এটা মাঝখানে দেওয়ার অবস্থা। তাহলে আমরা কাজ করি অথরের, এটা মনে হয় আমাদের সাইডেই ভালো লাগতেছে, অ্যালাইনমেন্টটা আমরা রাইট সাইডেই বসাই দিলাম। তাহলে তো এখন অথরের নামের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, এবং তার কোম্পানি এবং তার ডেজিগনেশন বা তার পজিশন, পজিশনের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, তার ডেজিগনেশনের কালারটা কোম্পানির নামের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবে। দুইটাই আমি চেঞ্জ করে দিলাম। ওকে, তো এখন চেঞ্জ করে দেওয়ার পরে দেখুন মোটামুটি অনেকটাই অন্যরকম লাগতেছে, অনেকটা ডিজাইন আমাদের এটা হয়ে গেছে। এখন দেখেন আমরা এটাকে আরো সুন্দর করার চেষ্টা করবো, এটার মধ্যে আরো ডিজাইন দেওয়ার চেষ্টা করবো আমরা। দেখেন কিভাবে ডিজাইন গুলো দিই, তো আমরা এই পুরো যে জিনিসটা আছে, পুরো জিনিসটা এখান থেকে আমরা বর্ডার দিই, পুরোটা আমরা বর্ডার দিতে পারবো, আমরা একটু ভালো বর্ডার এখানে দিই, বর্ডারের একটু উইথ অবশ্যই বর্ডারটা একটা সলিড বর্ডার হবে, বর্ডারের কোন ডটেড সলিড সলিড বর্ডার। উইডটাকে আর একটু বাড়াই দিব, সাত পিক্সেল দিলাম। তারপরে এই বর্ডারটাকে আমরা কি বলে শ্যাডো দিব, টেক্সটটা শেয়ার দিলাম। তারপর রিপোর্টটা তাও এখনো পর্যন্ত দেখতে অনেকটা ভালো লাগছে না, ভার্টিক্যাল হরিজন্টাল স্পেসিংটা স্পেসিংটা অথবা হচ্ছে স্পেসিং সাইজিংটা চেঞ্জ করি, আজকে শেষ করে দিই। আপনাদের
আপনাদের তো এক আপনাদের তো অনেক আস্তে আস্তে এটা দেখালাম, বুঝতে পারছেন? আপনারা এটা ভালোভাবে করতে বর্ডারের উইডটা কমাই দিতে হবে, বর্ডার কালার, বর্ডার স্টাইল। এখানে একটা জিনিসের মধ্যে একটু মিসিং আছে, সেটাকে আমার একটু কমাই দেওয়া লাগবে। আইকনটার মধ্যে একটু কাজ করা লাগবে, আইকনটা দেখা যাচ্ছে না। গোট আইকন এখন কালার কালার ঠিকই আছে, আচ্ছা। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হলো যে এই প্রত্যেকটা জিনিস মোবাইল ভার্সনে কেমন হচ্ছে সেটাও চেক করা যায়, বুঝতে পারছেন? এই প্রত্যেকটা জিনিস মোবাইল ভার্সনে কেমন হচ্ছে সেটা চেক করা যায়। তো আপনারা এটা চেক করতে পারবেন কিভাবে আমি বলি, যেমন ধরেন যে আমার এই ডিজাইনটা, এই ডিজাইনটা আমি বডি টেক্সট, বডি টেক্সট, বডি ফন্ট, বডি ফন্টটা মোবাইল ভার্সনে কেমন হবে, ট্যাবলেট ভার্সনে কেমন হবে, আপনি এখান থেকে দেখে দেখে কিন্তু এডিট করতে পারবেন সবকিছু, ঠিক আছে? তো যাই হোক, আমি ফন্টের এটা আইকনের এটা পরে করবনি, এখন আপনাদেরকে জাস্ট এখান থেকে দেখা দিয়ে এটা মডেলটা থেকে জাস্ট কপি করে নিয়ে তিনটা জায়গায় এখানে জাস্ট পেস্ট করে দিব আমরা। আবার কিন্তু একটা সিম্পল ডিজাইন এখন আমরা করে ফেলছি, ঠিক আছে? আমরা অবশ্যই অন্যান্য সাইট ফলো করব না, কিন্তু আমরা অন্যান্য সাইটের স্ট্রাকচারটা দেখতে পাবো, যে স্ট্রাকচারটা কেমন, ঠিক আছে? তো ডেফিনেটলি ওদের সাইটের চেয়ে আমাদের সাইট গোছানো হবে, এবং এর ডিভি দিয়ে যে সিস্টেমটাও করে দিতে পারবো আপনাদের। এরকম একটা ভিডিও চলবে ব্যাকগ্রাউন্ডে, ভিডিওর উপরে এরকম একটা ফর্ম আসবে, একবারে এই সেম জিনিসই বানিয়ে দিতে পারবো। এটা ডিভি দেওয়া হবে, এটা এলিমেন্টার দেওয়া হবে, ঠিক আছে? সবকিছু দিয়ে হবে। তো আপনাদের হয়তো আমি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে একটু প্যারা দিতে পারি, কারণ হচ্ছে জানেন তো যে একজন এসইও এক্সপার্ট হতে গেলে, একজন ডিজিটাল মার্কেটার হতে গেলে সবকিছু জানা লাগে।